সাবেক পৌরসভার মেয়র জয়নাদা আব্দুল মালিক, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক যুবনেতা জয়নাদা জাহিদুজ্জামান মনা, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল ঝিনাইদহ পৌর বিএনপি বিপ্লবী সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক পৌরসভা কাউন্সিলর মাহমুদ রহমান শেখ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা যার অত্যন্ত প্রচেষ্টায় আপনারা দেখেছেন আজকে যে সমস্ত দ্রব্যমূল্যের উদ্যোগ দিয়েছে, আমরা যে বিষয়টাকে সামনে নিয়ে আজকের এই কর্মসূচি পালন করছি আপনাদের সামনে দেখেছেন সমস্ত দ্রব্যমূল্যগুলো ঝুলন্ত অবস্থায় আছে, যারা অক্লান্ত পরিশ্রম চেষ্টায় এই কর্মসূচি সফল হতে যাচ্ছে, আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জয়নাদ আখতারুজ্জামান, জয়নাদ আখতারুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আছেন, জেলা বিএনপির সম্মানিত সদস্য সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান রফিকুল হক দীপক, জেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি আবক্কার, পৌর সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি শাহাদুর রহমান পপ্পু, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম এবং জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখবেন যা শাসের কেন্দ্র কমিটির নেতা ঠিক করছে আমাদের প্রিয় মুখ শাহিদুর রহমান সাজুকে বক্তৃতা রাখার জন্য আহ্বান করছি। শাহিদুর রহমান সাজু, সবাই কথা টানি দিন। স্বাধীন দেশে আজ আমরা প্রাধীনতার শিকলে আবদ্ধ, এ কাঁসা ভাঙব আমি কেমন করে, এ কাঁসা ভাঙব আমি কেমন করে, দিকে দিকে বাজলে যখন শেকল ভাঙার গান, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করে রত, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করে রত, শাসা আপন বাসা বলে বাসিয়েছি প্রাণ, আসলে ভাই একা একা বাসার নামে আসি মোরে, এ খাসা ভাঙব আমি কেমন করে, দড়ি ধরে মারতান হীরকের রাজা হবে খান খান, মরে লাঠি ভাঙলে তারা সেই রাজের বন্দি সভা, মুক্তি 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 চাই জনতার, মুক্তি চাই মুক্তি 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 চাই খালেদা জিয়ার, মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনশন কর্মসূচির সম্মানিত সভাপতি বিএনপি ঝিনাইদহ জেলা কমিটির সুযোগ্য আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ঝিনাইদহ গণমানুষের নেতা এস এম বশির রহমান প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন, ঝিনাইদহ কৃতি সন্তান কেন্দ্র বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শৈল কুমার গর্ভক আজকের সঞ্চয়ক ঝিনাইদহ বিএনপির বর্তমান কর্ণধার ঝিনাইদহ জেলা জেলা বিএনপির সদস্য সচিব হরিণাকুণ্ড উপজেলা থেকে সফল উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বন্ধুরা আমি একটি কারণ বলেছি এই জন্য আজকে আমরা একটা শিকলের মাঝে বন্ধ হয়েছি, আমরা একটি খাতায় বন্ধ হয়েছি, এই খাতা আমাদেরকে ভাঙতে হবে, এই খাতা না ভাঙতে পারলে আমরা
ঠিকানা কেন তালিকা আমার আজকে কিন্তু ঘন্টা বেজে গেছে। আমাদের সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্ডো, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন এবং সকলটা ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ নবগঠিত থানা বিএনপি নেতৃবৃন্দকে আমরা কোয়াটারে অভিনন্দন জানাই। তারা অনেক লোককে আমাদের সমাবেশে সমাবেশ করেছে। আমরা মঞ্চ আসন গ্রহণ করার অনুরোধ করছি সদর থানা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্ডো, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, এই পর্যায়ে বক্তৃতা রাখবেন সদর জাতীয়তাবাদী ছাত্রদলের সদর থানা কমিটির সদস্য সাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক ফিরোজকে মঞ্চে বাড়ার জন্য অনুরোধ করছে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহিদ চাদ্দাকে মঞ্চে বাড়ার জন্য অনুরোধ করছি। জয়েন্ট সেক্রেটারি রহমানের আগে অনুপ জামানকে মঞ্চে বাড়ার জন্য অনুরোধ করছি। আমাদের বক্তৃতায় কোনো সিরিয়াল মেনটেন থাকবে না। আমরা যখন যার পাবো তখন তার বক্তৃতা দেবো, কি আগে কে পরে এনে কোনো কথা বলবেন না। এই পর্যায়ে বক্তৃতা দেওয়ার অনুরোধ করতে হচ্ছে জাতীয়তাবাদী যুব দলের
বিপ্লবী সংগঠনের সম্পাদক যারা কর্মভুক্ত আছেন তাদের জন্য আহ্বান করছি। মুস্তাক আহমেদ প্রতিবাদে আজকের এই প্রতীকী অনুষ্ঠানের সদনের সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক এস এম মশিউর রহমান এখানে উপস্থিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জিনেদার কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু উপস্থিত আছেন, সাবেক সংসদ বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল হক উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা সংসদের বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদ সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঝিনাইদহ জেলা সংসদের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন আছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে চাল ডাল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের আজকে অবিশ্বাস উঠেছে, কিন্তু এই সরকারের আমরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছি, কিন্তু এই সরকার কোনো কর্ণপাত করছে না, কর্ণপাত করছে না এই কারণেই, কারণ আজকে এই সরকারের পৃষ্ঠপোষকতায় আজকে সিন্ডিকেটের মাধ্যমে আজকে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আজকে মূল্য বৃদ্ধি করা হচ্ছে, আজকে সাধারণ মানুষের পকেটে পকেট কেটে আজকে সরকারের নিয়ন্ত্রিত কিছু সিন্ডিকেট ব্যবসায়ীর মাধ্যমে আজকে হাজার হাজার লক্ষ কোটি টাকা আজকে বিদেশে পাচার করা হচ্ছে। আমরা যখন দেখেছি দীর্ঘ সাত বছর বিশ্বজুড়ে যখন তেল নিম্নগতি ছিল, তখন আমরা দেখেছি এই সরকার কিন্তু তেলের দাম কমায়নি, আজকে যখন দেখছি একটি সিন্ডিকেটের মাধ্যমে একটি যুদ্ধকে ইস্যু করে ইউরোপ রাশিয়ার একটি যুদ্ধকে ইস্যু করে তারা বলতে চাচ্ছে সারা বিশ্বের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আসলে ঘটনাটি সেটি নয়। আজকে এই সরকার পালানোর সময় চলে এসেছে, বিদায় ঘন্টা বেজে গেছে, যখন যেখানে যা আছেন তারা আজকে সাধারণ মানুষের পকেটের টাকা কেটে আজকে নিজের পকেটে ঢোকাতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমার তাই আজকে আমরা শান্তিপূর্ণ এই গণ অনশন করে এই সরকার কোনো কর্ণপাত করছে না, আমাদেরকে আরো শক্তি সঞ্চয় করে আজকে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই প্রাচীর শেখ হাসিনাকে আমাদের বিদায় জানাতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা আপনারা জানেন আজকের এই প্রতীকী অনুষ্ঠান করার কথা ছিল প্রেস ক্লাবের সামনে উন্মুক্ত জায়গায়, আজকে আমরা দেখেছি সরকার দলীয় প্রশাসনের মাধ্যমে আজকে আমাদের আমাদের সেখানে আমাদের এই প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। প্রিয় বন্ধুরা আমার, আগামীতে যে কোনো প্রোগ্রাম যত বাধায় আসুক না কেন, ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিবের নেতৃত্বে আগামীতে আমরা রাজপথেই করব এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ। সরকার জনগণকে জিম্মি করে তার দলীয় লোকজন দিয়ে ব্যবসা শুরু করেছে, সমস্ত করের বোঝা জনগণের উপরে চাপাচ্ছে, জনগণের সরকার নয় এই সরকার, মুক্তিযুদ্ধের চেতনা এবং জনগণের সাথে বেইমানি এবং বিশ্বাসঘাতকতা করেছে।
দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই বর্তমান দুর্নীতিবাজ সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি এবং তীব্র গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পদত্যাগে বাধ্য করা হবে। এরপর আপনাদের সামনে বক্তৃতা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক তপন জোদ্দার। তপন জোদ্দার, বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্যের অগ্রগতির প্রতিবাদে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন, জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে আপনারা দেখেছেন বর্তমান সরকারের কি লুটপাট। গত 15 থেকে 20 দিন আগে বর্তমান প্রধানমন্ত্রী চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনশন কর্মসূচির বিপ্লবী সভাপতি জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা জন অ্যাডভোকেট এস এম মুশির রহমান আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের ঝিনাইদহ জেলার কৃতি সন্তান জনতা জনাব বাবু জয়ন্ত কুমার কুণ্ডু আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাদের এই ঝিনাইদহ জেলার আমাদের সকলের প্রিয় নেতা জেলা বিএনপির অভিভাবক জেলা বিএনপির সদস্য সচিব জনতা জনাব অ্যাডভোকেট আব্দুল রাজিদ সহ জেলা বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানায় জেলা জীবনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা। উপস্থিত সাথী বন্ধুগণ, এই সরকারের সীমাহীন দুর্নীতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন
শুরু থেকে অন্তর্বর্তী পর্যন্ত মিছিল, মিটিং, বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আজ আমরা এখানে প্রতীকী গণ অনশন পালন করছি। উপস্থিত বন্ধুগণ, এই সরকারের কাছে মায়া কান্না কেন্দ্রে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে মূল্য সেটা কমানো সম্ভব হবে না। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার আজ ক্ষমতায় এসেছে রাজ্যের ভোটের নির্বাচনের মাধ্যমে। এই সরকার প্রশাসনের যে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে, এই সরকার এই দেশ থেকে সমস্ত সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে গিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করবে বলে তারা আজ স্বপ্নে বিভোর। উপস্থিত বন্ধুগণ, আপনারা দেখেছেন এই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, এই সরকারের বিভিন্ন সরকারি কর্মকর্তা যারা আছে, তারা বিদেশে যেসব সংবাদ পাচার করেছে তা বিদেশ থেকে এদেশে আনা সম্ভব হবে না, তারা আর ভোগ করতে পারবে না। উপস্থিত বন্ধুগণ, এই সরকারের জনগণের কাছে জবাবদিহি নেই বলেই এই সরকার জনগণের উপরে যে এই সমস্ত দমন পীড়ন চালাচ্ছে। উপস্থিত বন্ধুগণ, এই সরকারের কাছ থেকে এই দেশের জনগণের জনগণের ক্ষমতা জনগণের হাতে নিয়ে আসতে হলে এই দেশে আগামী দিনে মা মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এই দেশে নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি এদেশের প্রধানমন্ত্রী হয়, এদেশের মানুষের মুক্ত হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, সেই আশায় আমরা ঝিনাইদহ জেলা বিএনপির সাথে যুবদল অবশ্যই আগামী দিনে যে সমস্ত আন্দোলন সংগ্রাম আসবে সেই আন্দোলন সংগ্রামে জেলা বিএনপির সাথে থাকবো, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তৃতা রাখবেন তারিখ পরিষদের সম্মানিত সভানেত্রী মৌ চৌধুরী। সবাই আমরা বলি, সবাই একটু সংক্ষেপে বক্তৃতা করি, মূল বক্তৃতা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই গণপ্রতীক অনশনে বাংলাদেশের সারা বাংলাদেশে আজকে যে বিষয়টি নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন, সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অর্থগতির প্রতিবাদে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দগণ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আমার জাতীয়তাবাদী দল বিএনপি সূর্য সৈনিকেরা সবাইকে তারিখ পরিষদ ঝিনাইদহ জেলা বিএনপি পক্ষ থেকে সংগ্রামী সুরক্ষা
অর্থাৎ আমাদের অনেক বক্তা বক্তৃতা একটু সংক্ষেপে করবেন। এই পর্যায়ে যারা যারা মামলা ছিল আমাদের মামলার হাজিরা শেষ হয়ে গেছে, মামলা নিয়ে কেউ দুশ্চিন্তা করবেন না, মামলার হাজিরা শেষ, যা লাগবে না রিপোর্টে। আর আমরা ডান সাইডে যারা আছি, মঞ্চের ডানে যারা আছি, আমরা পারলে ওখান থেকে পার্টি আছে, আমাদের পার্টি নিয়ে বসে করতে পারেন, আপনারা পার্টি নিয়ে বসে করতে পারেন, পাশে পার্টি আছে, এই পাশে পার্টি আছে, ওই পার্টি গুলো দেন, ওই পার্টি গুলো দেন, ওই পার্টি গুলো এই পাশে বসু, এই বাপে এই পার্টি গুলো এই পাশে দাও, বাপে এই পার্টি গুলো এই পাশে দাও। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন ঝিনাইদহ জেলা জেলা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন, প্রভাষক জাহাঙ্গীর হোসেন। তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপির প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ, পরিচ্ছন্ন রাজনীতির গর্বিত প্রতীক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনতা জনাব অ্যাডভোকেট এস এম মশিউর রহমান, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আমার রাজনৈতিক গুরু বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, ঝিনাইদহ জেলা বিএনপির অক্ষরপতি জনতা জনাব অ্যাডভোকেট এম এ মজিদ সহ ঝিনাইদহ জেলা বিএনপি সদর উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং ঝিনাইদহ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, সরকারি ন্যায্য, এই সরকার ন্যায্য মূল্য দেবে কিভাবে? প্রিয় উপস্থিতি, হত্যাঘাতের মধ্য দিয়ে, গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে, মানুষের বাক স্বাধীনতা হত্যার মধ্য দিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরে একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে, হাজার হাজার গুণ দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। প্রিয় উপস্থিতি, এই দ্রব্যমূল্য বৃদ্ধি করার পিছনে সরকারের কিছু চামচা এবং সরকারের কিছু আমলা জড়িত, যারা মুষ্টিমেয় তারা একটি সিন্ডিকেটের মাধ্যমে সমগ্র বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে তারা আজকে বিদেশে টাকা পাচার করেছে। প্রিয় উপস্থিতি, আপনারা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছেন সরকারের গুরুত্বপূর্ণ আমলারা আজকে একের পর এক নিষিদ্ধ হয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন সংস্থার দ্বারা, যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা মানবাধিকার নিয়ে, যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে, তারা আজকে বাংলাদেশের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের আমলাদেরকে নিষিদ্ধ করেছে। প্রিয় উপস্থিতি, এটা আপনারা বুঝতে পারেন একটি সরকার কতটা দেউলিয়া হলে সেই সরকারের সহযোগী যারা থাকে সেই সহযোগীদেরকে একের পর এক বহিষ্কার করেছে। প্রিয় উপস্থিতি, এই সরকারের যদি কোনো মানবিকতা থাকতো, এই সরকারের যদি ন্যূনতম কোনো বাধ্যবাধকতা থাকতো, এই সরকারের যদি আইনের প্রতি কোনো শ্রদ্ধা থাকতো, তাহলে সরকার সহ পদত্যাগ করতো। সেই সরকারের আমলারা আজকে আজকে নিষিদ্ধ হচ্ছে, অথচ সেই সরকার অহতবিধা আছে। প্রিয় উপস্থিতি, এই সরকারের মাধ্যমে এই আমলারা কোটি কোটি টাকা, বাংলাদেশের টাকা প্রত্যেক মাসে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। আজ আমরা আপনারা আমরা আমাদের আমাদের ছেলেমেয়েরা সহ আমরা প্রতিদিন আমাদের যে পুষ্টিকর খাবারের প্রয়োজন, আমরা সেই খাবারের চাহিদা মেটাতে পারছি না। প্রিয় উপস্থিতি, এই সরকারের আমলারা হিসাব দিচ্ছে যে আজকে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। মাথাপিছু আয় কি বুঝেন? একটা মানুষ এক তিন কোটি টাকার গাড়িতে চড়ে বেড়াচ্ছে, সে যেরকম জন চালা রিক্সা চালাচ্ছে যে তার ইনকাম দিয়ে অ্যাভারেজ করার পরে তার ইনকাম যদি 1000 টাকা হয়, রিক্সা চালার ইনকাম 10 টাকা, এই 10 টাকার সাথে 1000 টাকার গড় করে সেখানে মাথা পিছু আয় নির্ধারণ করা হয়। প্রিয় উপস্থিতি, আমাদের নেতার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সূর্য উদিত হয়েছিল। আমাদের নেতার হাত ধরে এই বাংলাদেশ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হয়েছিল। আমাদের নেতার হাত ধরে এই বাংলাদেশ খাদ্য সবচেয়ে সম্পূর্ণতা অর্জন করেছিল। প্রিয় উপস্থিতি, আমাদের নেতার হাত ধরে বাংলাদেশে গণতন্ত্রের পাখা মেলেছিল। আজকে আমরা যদি আমরা বসে থাকি, এই সরকার ক্ষমতা ছাড়বে না, আমরা প্রয়োজনে গেরিলা ট্রেনিং নেব। আজকে আমরা এই স্বাধীনতার মাসে আমরা অঙ্গীকার করব, আমরা গেরিলা ট্রেনিং নেব এবং যে কোনো মূল্যে এই সরকারকে, সামনের ভোট হবে এই সরকারের বিদায়ের ঘণ্টা বাজাবো। সেই ভোটে আমাদের দল, আমাদের নেত্রী নেশনত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 আসনে বিজয় অর্জন করবে। সেই আন্দোলন গড়ে তুলব, সেই আন্দোলনে আপনার
সঙ্গে সকলের সাথে থাকবো এবং আপনারা সেই প্রস্তুতি নেবেন জেলা বিএনপির নেতৃত্বে, আমিও রাজপথে থাকবো। সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র কমিটি বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আনোয়ার ইসলাম বাদশা, কৃষক দলের সাধারণ সম্পাদক লাবলু রহমান বাবলু, আমাদের মাঝে উপস্থিত আছে কৃষক দলের নেতা শফিকুর রহমান স্বপন, আব্দুর রশিদ রহমান মোহন, কৃষক দলের থানা এবং পৌর কমিটির সভা আহ্বায়ক এবং সদস্য, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি সাধারণ সম্পাদককে মঞ্চ আয়োজন অনুরোধ করছে, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম কমান্ডার বুলবুল বাচ্চা, বাচ্চা বুলবুল। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের থানা এবং পৌর কমিটির আহ্বায়ক সদস্য হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি থানা এবং পৌর সভাপতি সাধারণ সম্পাদক, সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের থানা এবং পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য সহ সকল প্রধান নেতৃত্বে আজকে এই প্রতিজ্ঞা অনুষ্ঠানে একত্রে ঘোষণা করার জন্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতীকী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধানমন্ত্রী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই দিনাজপুর জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা প্রতীকী অনুষ্ঠান করছি দ্রব্যমূল্যের উদ্যোগের প্রতিবাদে, কিন্তু এর আগে সরকার ভোটার অধিকার হরণ করেছে, মানুষ মনে করেছিল যে ভোট দিতে পারছি ব্যাপার না, কিন্তু এখন খাবার কিনতে পারছে না, মানুষ কথায় বলে গায়ে মেরেছে সহ্য হচ্ছে কিন্তু পেটে লাথি মারছে আজকে সরকার, এটা কিন্তু সহ্য করা হবে না। শেখ হাসিনাকে বলতে চাই, আজকে পুলিশ প্রশাসনকে বলতে চাই যে আপনারা তো দ্রব্য মূল্য কেছেন, আজকে আমাদের প্রেস ক্লাবের সামনে প্রোগ্রাম করতে দিলেন না, এটা জাতীয় প্রোগ্রাম এবং জনসাধারণের প্রোগ্রাম কিন্তু ছিল, কিন্তু আপনারা সেটা করতে দিলেন না, অতএব দ্রব্য মূল্য বৃদ্ধি কিন্তু হতেই থাকবে, এটা আর হতে দেওয়া হবে না। দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে দ্রব্য মূল্য এবং এই সরকার হটাবে এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের থানা এবং পৌর কমিটির কনভেনার সদস্য দীপসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন মৎস্যজীবী দলের বিপ্লবী যুগ্ম কমিশনার যুগ্ম কনভেনার লিখন মনিরম সহ সকল নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তৃতা রাখবেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শাহনাজ নেওয়ার সুমন, মনিরুল ইসলাম, সভাপতি প্রধান অতিথি এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে রক্তিম সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে এই আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে আমরা বৃদ্ধির কারণে আমাদের জীবন আজকে বিভিন্ন নাবিশ্বাস, আমার এবং আমার দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে জানাতে চাই, আপনারা যে আন্দোলন এবং সংগ্রামে আমাদেরকে ডাকবেন সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী দল আপনাদের জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সদস্য হিসেবে লাবলু রহমান বাবলু।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে সারা দেশব্যাপী প্রতিক্রিয়া অনশনের ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আজকের এই অনশনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগের সহসাগরী সম্পাদক সাবেক ছাত্র নেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝিনাইদহ জেলা আহ্বকমণ্ডলীর সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট এম এ মজিদ ভাই সহ ঝিনাইদহ জেলা বিএনপি নেতৃবৃন্দ পৌরবৃন্দ নেতৃবৃন্দ থানা বিএনপি নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামনে অবিষ্ট অভিজ্ঞ মানুষের এক অংশ সবাইকে জাতীয়তাবাদী কৃষক দল ঝিনাইদহ জেলা কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা অনুষ্ঠান পালন করছি। প্রতিজ্ঞা অনুষ্ঠান পালন করছি এটাই যে আজকে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি যার কারণে এক বস্তা টাকা নিয়ে আমরা যখন বাজার করার উদ্দেশ্যে যাই তখন সে এক বস্তা টাকায় আমাদের এক ঠেলে বাজারও হয় না। আজকে বাংলাদেশে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে শুধু যেহেতু সময় সংক্ষিপ্ত সম্পর্কতায় শেষ করতে হবে, আমি শেখ হাসিনা বাবুকে একটি কথা বলতে চাই। আপনি গত পরশুতে একটি বক্তব্য দিয়েছেন স্বাধীনতার মাসে, যে কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জওহরলাল যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তারপর আপনি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য পড়েছেন যে কে বা কারা জওহরলালকে ধরে নিয়েছে সেখানে সেখানে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন পরে হলেও, 51 বছর পরে হলেও আপনার যে বোধগয় হয়েছে, আপনাদের শুভ বুদ্ধি উদয় হয়েছে, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। জওহরলাল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের রাষ্ট্রনায়ক, এটি আজকে আপনার শুভ বুদ্ধি উদয় হয়েছে। আজকে তাই সবাইকে আগামীতে যেমন আমাদের পাশে রাষ্ট্রে একটি কথা বলে খেলা হবে, দিদি দাদাকে বলে যে খেলা হবে, আমরা বাংলাদেশের মানুষ বহুজনকে বলতে চাই খেলা হবে এবং সে খেলা সামনে। আপনি সেই খেলা সামলানোর জন্য প্রস্তুত থাকেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সৈনিকরা খেলা করার জন্য প্রস্তুত আছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা রাখবেন জাতীয়তাবাদী মহিলা দলের বিপ্লবী নেত্রী, মহিলাদের জেলা কমিটির নেত্রী বেগম তৈরা বেগম। তৈরা বেগম, আজকের এই চাল ডাল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমি জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে সশস্ত্র সালাম ও অভিনন্দন। আসলে একটা জিনিস না বললেই নয়, আজ আমরা আপনি শেখ হাসিনা বলতেছেন যে মানুষ আজ উন্নয়নে উন্নীত হয়ে গেছে। আমি মনে করি আমাদের জাতীয়তাবাদী মহিলা দল মনে করে যে আপনার মতো ভগবাস ভগবাস প্রতারক, বাংলাদেশে এত প্রতারক আর কখনো
ফেলবে, বাংলাদেশ তো গিলে খাচ্ছেই, সেই সাথে আত্মাকেও গিলে ফেলবে। এই ভয়ে আপনি বেরোতে পারছেন না, আপনিও এক ধরনের গৃহবন্দী। তাই বলে দিতে চাই, আসুন এখনই, এখনই পদত্যাগ করার আসল সময়। আপনি পদত্যাগ করুন, আমরা মনে করি আমরা আপনাকে আর ক্ষমতায় বসে থাকতে দিতে চাই না। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে সবাই সুস্বাস্থ্য দিবার কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, খালেদা জিয়া ধন্যবাদ, তারেক রহমান ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, মঞ্চে আমাদের ডায়ালে যারা বক্তৃতা দিচ্ছে, বক্তৃতার পিছনে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে, একটু সরে জাতি হবে, আমাদের সরে জাতি হবে, কারণ আমাদের এই প্রোগ্রাম সরাসরি বাংলাদেশ ন্যাশনাল পার্টি আইডি থেকে লাইভ হচ্ছে। কেন্দ্রীয় দপ্তর থেকে বলছে যে কে বক্তৃতা দিচ্ছে, ওনারা বলছে একটু সাহেব হয়ে যাওয়ার জন্য সরে যাবে, একটু আপনারা একটু সরে দাও, আব্দুল আজিজ কাজল সহসভার নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শাহেদ হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত তেল গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্যোগতির প্রতিবাদে আজকের এই প্রতীকী অনশনের সঞ্চালনা করছেন বড় ভাই সাবেক ছাত্র নেতা জেলা বিএনপির সদস্য সচিব একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী বড় ভাই অ্যাডভোকেট এম এ মজিদ, সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনতা জনাব তারেক রহমানের আস্থা ভাজন, ঝিনাইদহ জেলা বিএনপি সহ খুলনা বিভাগের 10টা সাংগঠনিক জেলাকে সুসংগঠিত করার জন্য যার দায়িত্ব দিয়েছেন বড় ভাই বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক বারবার বার কাউন্সিলের নির্বাচিত সভাপতি বড় ভাই এস এম মশিউর রহমান সহ ঝিনাইদহ জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই ঝিনাইদহ জেলা ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আজ আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমরা সবাই জানি, আজ বাংলাদেশের নীরব দুর্ভিক্ষ চলছে, আজ বাংলাদেশের মানুষ নিম্নবিত্ত মানুষ এক বেলা ভাত খাচ্ছে আর দুই বেলা কাঁদছে, আর বা আজ বাংলাদেশের মানুষ মধ্যবিত্তের মানুষ দুবেলা ভাত খাচ্ছে আর এক বেলা কাঁদছে, আর আজ উচ্চবিত্ত যারা আছে তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এই বাংলাদেশের মানুষকে তারা এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের খাবারের এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের ক্ষুধার্ত, এই বাংলাদেশের মানুষ সবাইকে একত্রিত হতে হবে, এই বাংলাদেশের প্রশাসনকে একত্রিত হতে হবে, এই জনসমাবেশে সবাইকে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে এই বাংলাদেশের বাংলাদেশ থেকে স্বৈরাচারী হাসিনাকে পতন করতে হবে, আর এই পতন করবে পতন করার নেতৃত্ব দেবেন জনতা জনাব অ্যাডভোকেট এম এ মজিদ ভাই, জিনেদার জেলা বিএনপির সদস্য সচিব, এই জিনেদার জেলা থেকেই বাংলাদেশের শেখ হাসিনা হাসিনার পতনের আন্দোলন শুরু করবে, আর এর তত্ত্বাবধান করবে বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, আর আর এর নির্দেশনায় থাকবে এস এম মশিউর রহমান। আমি বলতে চাই বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিনেদার জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন অত্যন্ত শক্তিশালী, এই বাংলাদেশ সর্বপ্রথম এই জেলাদের জেলা সর্বপ্রথম এমন আন্দোলন করবে, হাজিরা সরকারের পতন হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সম্মানিত বক্তাগণ, আপনারা শুধু বলবেন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধানমন্ত্রী, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ আর কাউকে নাম বলার দরকার, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সবি বিশ্বাস,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতীকী অনশনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড সহ মঞ্চে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে বয়স্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি মুহূর্তে এই প্রতীকী অনশন করতে এসেছি যে মুহূর্তে আজকে বাংলাদেশ একটি ক্রান্তি লগ্ন অবলম্বন করছে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের এই নিত্য প্রয়োজনের দাম যে আকারে বৃদ্ধি পেয়েছে, আজকে মধ্যবর্ত ফ্যামিলি থেকে নিম্নবর্ত ফ্যামিলি আজকে ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। আজকে এই স্বৈরাচারি এই অবৈধ সরকারের কাছে আমাদের এই অনশন করে এই সমাবেশ করে কোনো লাভ নেই। এদের কাছে আমাদের আবেদন করে এদের কাছে আমাদের আপত্তি করে কোনো লাভ নেই। এই কারণে আজকে আমরা কেন্দ্রীয় নেতার কাছে আমরা আবেদন করি, আপনি কেন্দ্রে যেয়ে আপনি বলবেন যে আমাদের কঠোর আন্দোলনের ডাক দিতে, যে আন্দোলন ঝিনে যাওয়া থেকে শুরু হবে সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা জেলার পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করবে, এই আশা ও আহ্বান রাখিয়ে এ আমি আমার বক্তব্য শেষ করছি। খুদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। এরপরে আপনাদের সামনে বক্তৃতা রাখবেন জাতীয়তাবাদী কৃষক দলের জেলা কমিটি বিপ্লবী নেতা সাবেক ছাত্র হাফিজুর রশিদ ছবি। খুব সংক্ষেপে, সবাই খুব সংক্ষেপে বক্তৃতা দিয়ে ভাই পরে কথা বলবেন ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেনেদা জেলা বিএনপি আয়োজিত আজকের এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদের প্রতীকী অনশন। এই অনশনের বিপ্লবী সভাপতি আজকের এই কর্মসূচির প্রধান অতিথি শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আপনারা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বাংলাদেশের জাতির পিতা হিসেবে আমরা জানি, তিনি ক্ষমতা আসার পর 1971 সালে এই বাংলাদেশের মানুষের কোন দুর্ভাগ্যে পতিত হয়েছিল আমরা ইতিহাস ঘাটলে জানি, আমরা নিজের চোখে দেখেছি অনেকে। আজকে তার মেয়ে, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই দেশের মানুষের পিতার উত্তরসূরি হিসেবে এই দেশের মানুষের আজকে না খাইয়ে পিতার ঐতিহ্য ধরে রেখেছে। আজকে আপনারা দেখেন একটি 1 কেজি তেলের জন্য, 1 কেজি চালের জন্য আজকে কি হারে বাংলাদেশের হাজার হাজার মানুষ মহিলা আজকে গাড়ির পেছনে কিভাবে ছুটে চলে যাচ্ছে। এই দেখলে আপনারা কি ভাববেন যে এই দেশ আজকে যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর হয়ে গেছে? আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রাস্তায় নামুন, আপনি ওই আপনার প্রধানমন্ত্রী হাসান মাহমুদের এই বক্তার উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের প্রকৃত দৃশ্য দেখবেন না, আপনি বাংলাদেশের মানুষের প্রকৃত অবস্থান রাস্তায় নেমে দেখুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তৃতা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র আবুল বাসার বাসী। আবুল বাসার বাসী, বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের কথা বলে পাকশাল মনে মনে দুর্নীতির বেড়া জলে দেশটি আজ রসাতলে। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রতীক অনশনের সম্মানিত সভাপতি জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক, জেলা বিএনপির জাতীয়তাবাদী দলের জিয়া মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ
অ্যাডভোকেট এস এম মশির রহমান সহ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ঝিনাইদহ জেলা সোনকুমার থানার কৃতি সন্তান হাসিনা বিরোধী আন্দোলনের হিরণময় হাতিয়ার জিয়াদ পরিবারের বিশ্বস্ত সৈনিক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু আজকের অনুষ্ঠানের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দ্বয়, আজকের অনুষ্ঠানের সঞ্চালক জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব হাসিনা বিরোধী আন্দোলনের অগ্রণী সৈনিক জনতা এম এ মজিদ সহ আমার সামনে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থানা এবং যুবদল নেতৃবৃন্দ, সবাইকে জানাই জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সালাম আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার দেশ একটি ক্লান্তিকালে উপনীত হয়েছে। আজকে ভোট ডাকাত ভোট চোর সরকার গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার কারণে আজকে এদেশের গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা গণতান্ত্রিক অধিকার এবং ফ্যাসিবাদী সরকার ক্ষমতা আঁকড়ে থাকার কারণে আজকে জনগণ তাদের স্বাধীনতা হারাতে আজকে উপক্রম হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে তাই আমি বলতে চাই, আজকে যেন আমি স্বাধীন দেশের পরাধীন নাগরিক, আজকে আমার কোনো গণতান্ত্রিক অধিকার নাই, আজকে আমার সকল অধিকার হরণ করেছে সরকার, আজকে দুর্ভোগ্যমূল্য উদ্যোগে আজকে সকল জিনিসপত্রের দাম লাগামহীন, আজকে জীবন বাঁচানোর যে সকল উপক্রম আছে সকল কিছুর আজকে উদ্যোগের কারণে আজকে জনগণের নাবিশ্বাস উঠে গেছে। আজকে জনগণ এই সরকারের ফ্যাসিবাদী রূপ আজকে দেখতে পেয়েছে। জনগণ মনে করে আর একটি সময়ে এই সরকারের রাষ্ট্র ক্ষমতায় থাকার অধিকার নাই, সেজন্য আজকে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, জেলা বিএনপি নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ হচ্ছে, আগামীতে হাসিনা বিরোধী আন্দোলনের জন্য জেলা বিএনপি নেতৃত্বে আজকে প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা মনে করি আগামী এই বিএনপি নেতৃত্ব দেবে জেলা জেলা বিএনপি, এই জেলাদায় নেতৃত্ব দেবে এই বিএনপির আহ্বায়ক এস এম মশির রহমান, এই বিএনপি নেতৃত্ব দেবে এম এ মজিদ সব যুবদল ছাত্র দল। আমরা মনে করি ঐক্যবদ্ধ মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার এই আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করব। আমরা একটু যদি ধৈর্যচিত করে তাহলে তো আমরা বিদায় করতে পারবো না। আমার অনুরোধ, এই সৈল বস, রাসেল বস, সমস্ত নেতৃবৃন্দকে অনুরোধ করব, যারা বাইরে এদিক ওদিক ঘোরাফেরা করছেন সমস্ত নেতৃত্ব বসে পড়েন, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়েন, যারা আশেপাশে আছেন বসে পড়েন, সবাইকে বসে পড়ার অনুরোধ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের বিপ্লবী যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মিলু। মাহবুবুর রহমান মিলু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উদ্যোগের প্রতিবাদে আজকের এই প্রতীকী অনশনে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঝিনাইদহ জেলা সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং প্রধান অতিথিরা। আমি শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের 64টা জেলার ন্যায় ঝিনাইদহ জেলার যে কর্মসূচি পালন করেন, আগামী দিনে এই সরকারের হটানোর জন্য যে আন্দোলন কর্মসূচি আসবে আগামী দিন ঠিক একই রূপে, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের ভিতরে ঝিনাইদহ জেলা বিএনপির রোল মডেল এবং যাদের নেতৃত্বে আজকে এই রোল মডেলে পরিণত হয়েছে, আগামী দিন তাদের হাতকে আরো শক্তিশালী করবো এবং জাতীয়তাবাদী ছাত্র দল আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এরপর আপনাদের সামনে বক্তৃতা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সহ সভাপতি বিশিষ্ট সেনানেতা
জগন্নাথ মনিরুল ইসলাম, মনসুরনাথ মনিরুল ইসলাম। তেল গ্যাস চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই অনশন কর্মসূচির আজকে সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম মশুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। খুলনা বিএনপির বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এম এম মজিদ। আপনারা জানেন এ সরকার মুখে যা বলে তা করে না। সেই 71 থেকে আজ অবধি পর্যন্ত এ সরকারের চরিত্র বাংলাদেশের মানুষ বুঝেছে। আপনারা জানেন মানুষের প্রমাণ ক্রয় ক্ষমতার ভিতরে কোনো কিছু নেই। সেই 71 থেকে এখনো অব্দি পর্যন্ত আপনারা একটা জিনিসের নাম জানেন, মুজিবুরা চেনেন? মুজিবুরা, মুজিবুরা হচ্ছে মান কচু। এই মান কচু এক সময় মানুষ অভাবের তুলনায় এই মান কচু খুঁজে খাইছে। এক সময় মানুষ এই কাঁঠাল, কাঁঠাল চেনেন তো? এই কাঁঠাল গাছের বাইরে সিদ্ধ করে খাইছে, আর মানুষ এই ভাতের ফ্যান খায়ে জীবন ধারণ করেছে। আবার সেই পরিস্থিতি এসে গেছে। এই সরকার এই দেশের ভালো চায় না। এই সরকার যতবারই এই দেশের ক্ষমতায় আয়েছে এই দেশের লুটপাট ছাড়া আর এই সরকার কিন্তু কিছু করতে পারেনি। এই সরকার পাঁচ সাল কায়েম করে এক সময় এই দেশের মানুষের ঘুম খুম করেছে, আবার আধুনিক যুগে আসে এই সরকার। এই সরকার মানুষের ঘুম খুন খেয়ে ব্যস্ত। তা বাংলাদেশের ঘরে যে কালো মোষ ঘরে পরে দাঁড়িয়ে আছে, এই মশার তাড়ানো সুসুরিতি হবে না, এই মশার কুটিয়ে নামাতে হবে। তাই আগামী দিনে রাজপথে যে আন্দোলন সংগ্রাম আসবে, সবাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সাকিব যারা যার কাছে ভিতরে এসে বসে পড়তে হবে, সবাই নিয়ে ভিতরে বসে পড়তে হবে, এবং বাইরে যারা অবস্থান করছেন তাদের অনুরোধ করছে আপনারা ভিতরে এসে বসে পড়েন, ভিতরে এসে বসে পড়েন। আমরা প্রথমে বলেছি যে আমাদের বক্তৃতা সিরিয়াল, যদি জুনিয়র সিনিয়র হয় আপনারা কিছু মনে করবেন না। এই প্রোগ্রামে ধারাবাহিকতা থাকবে বক্তৃতা। এই পর্যায়ে বক্তৃতা রাখার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবে সদস্য হিসেবে, থানা যুব দলের বিপ্লবের সদস্য হিসেবে জুলফের কাল ভুক্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী মহাবিদ্যালয়ের কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, আমাদের প্রিয় নেতা এ কে মহাজেদ ভাই, এ কে মহাজেদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশ হিসেবে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই গণ অনশনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, উপস্থিত মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝিনাইদহ সদর উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন 2008 সালের 29শে ডিসেম্বর একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবার পর আমরা দেখেছি এদেশের অপশাসন দুঃশাসন থেকে শুরু করে আজকে এই সরকার এমন কোনো কর্মকাণ্ড নাই যে করে নাই। আজকে এই সরকার এদেশের জনসাধারণের উপর চেপে বসেছে। এই সরকারের দ্বারা এই দেশের সাধারণ মানুষ আজকে নির্যাতিত নিষ্পেষিত, এই নির্যাতিত নিষ্পেষিত থেকে উত্তোলনের জন্য যে সব ত্রিবেগম খালেদা জিয়ার নেতৃত্বে আসছে আগামীতে যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে, আমরা ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃত্বে সেই আন্দোলন কর্মসূচিকে বেগবান করবো।
মঙ্গল কামনা করেই আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তৃতা রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের জেলা কমিটির যুগ্ম সাধারণ জয়েন্ট সেক্রেটারি রাসেলকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। রাসেল, জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী পৌর আহ্বায়ক আমাদের বিশিষ্ট যুব নেতা সাবেক ছাত্র নেতা মাসুমকে সঙ্গে বক্তৃতার জন্য আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচি চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপির আজকের এই গণ অনশন কর্মসূচির সম্মানিত সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি সুযোগ্য আহ্বায়ক জনতা জনার অ্যাডভোকেট এস এম মনসুর রহমান সহ আমাদের মাঝে উপস্থিত বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহযোদ্ধা বন্ধুরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝিনাইদহ সহ শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে সারা দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে অবস্থা, আজকে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে আজকে আন্দোলনের কোনো বিকল্প নেই। আজকে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আন্দোলনে একমাত্র পথ। তাই আমি আপনাদেরকে উদ্যোগ আহ্বান জানাবো, আগামী দিন কেন্দ্র থেকে যে আন্দোলন কর্মসূচি আসবে সেই আন্দোলন সংগ্রামে আমরা সবাই উপস্থিত থেকে সেই আন্দোলনকে বেগবান করব। এই আশা এবং আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের থানা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেলক, জাতীয়তাবাদী যুব দলের পৌর কমিটির সদস্য শ্রী মুক্তার আসেন। আসলে সময় খুব সীমিত, আমাদের মঞ্চে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, বিভিন্ন এলাকার বিভিন্ন উপজেলার থেকে আমাদের সিনিয়র বিএনপি নেতৃবৃন্দ আসছে, এই জন্য আমরা অনেকের বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারছি না। এই পর্যায়ে জাতীয় খুব সঙ্গে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী কৃষক দলের জেলা কমিটির নেতা আব্দুর রশিদ মাহমুদ। আব্দুর রশিদ মাহমুদ, খুব সংক্ষেপে। আজকের এই প্রতীকী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্রের বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের সামনে বাসে কি লাগানো আছে, চাল ডাল তেল পেঁয়াজ রসুন হলুদ জিরা সমস্ত কিছু। এর যে দাম, এর যে মূল্য বৃদ্ধি করেছে এই ভোট সরকার, এই শেখ হাসিনা সরকার, তাই আমি বলতে চাই অবিলম্বে এই দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিন। এবং আরো পাশাপাশি বলতে চাই আমাদের ঝিনাইদহ জেলার পুলিশ প্রশাসনকে, আপনারা আপনাদের ছেলে মেয়ে আপনারা কি এই চাল ডাল তেল পেঁয়াজ রসুন দিয়ে খান না? যদি আপনারা খেয়েই থাকেন তাহলে আজকে আমাদের প্রেস ক্লাবের সামনের জনসভাকে ভণ্ডিত করে আপনারা আমাদের এই বদ্ধ জায়গায় এই সভা করতে দিতেন না। এ বলে আমি আমার সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন ফিকল। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের থানা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মিন্টু, সদস্য শ্রী মুশির রহমান, পৌর আহ্বায়ক অনুলভ সরকার, সদস্য শ্রী রাজীব আহমেদ। এই পর্যায়ে বক্তৃতা আছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সহসভাপতি আরিফুল ইসলাম আহমদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জেলা বিএনপি কর্তৃক আজকের এই প্রতীকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জেলা জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই জেলা জেলা বিএনপির পক্ষ থেকে, জেলা জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা সালাম। সম্মানিত উপস্থিতি, আজ চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। আজ এই সরকার সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে চলেছে। সাধারণ অবস্থাতে
কৌশলগোপন আহ্বক সাইদুর রহমান মিঠুন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য শ্রী মিঠুন আমাদের মাঝে বসে আছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক কাজের মালিকা, সাবেক যুগ্ম সম্পাদক আয়োজন ইসলাম লিটন এই পর্যায়ে বক্তৃতা রাখবেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক নেতা রিজাউল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চাল ডাল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উদ্যোগতি প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতীকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিউর রহমান, আজকের এই প্রতীকী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, সঞ্চালক ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব ঝিনাইদহ জেলা বিএনপির প্রাণপুরুষ অ্যাডভোকেট সহ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, থানা পৌর বিএনপির সম্মানিত সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ, সকল বাংলার সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝিনাইদহ জেলা সরকারের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে দ্রব্যমূল্যের লাগামের অগ্রগতি শুরু হয়েছে, আজকে পার্শ্ববর্তী দেশ আজকে শ্রীলঙ্কাকে এই দেশ হার মানতে শুরু করেছে, আজকে এই বাংলাদেশের মানুষের হাহাকার আজকে প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছায় না, বাংলাদেশের জনগণের কাছে আজকে সরকারের কোনো দায়বদ্ধতা নেই, কারণ এই সরকার রাতের ভোটে নির্বাচিত হয়েছে। আজকের প্রধানমন্ত্রী কথায় কথায় বলেন বাংলাদেশ তারাকে উজ্জ্বল হয়েছে, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই অন্ধকারে ডুবে গেছে দেশ, জোনাকে লেগেছে মরদ, বাংলাদেশকে করেছেন আপনি মরদ, এই নরকের হাত থেকে বাংলার জনগণ মুক্তি চাই, ইনশাআল্লাহ দেশের আপনি এবং কারাদের দেওয়ার মুক্ত মাধ্যমে আমাদের প্রিয়তা তারেক রহমানের নির্দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতাচ্যুত করে আমাদের বিএনপির সরকার প্রতিষ্ঠিত করবে এ সময় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা যারা বাইরে আছি আপনাদের অনুরোধ, আপনারা একটু ভিতরে এসে বসুন, সবাই ভিতরে এসে বসুন, পদ্মাগারের সেক্রেটারি সাহেব একটু বসেন, রিন্টু সাহেব আপনি একটু বসেন, আপনি কখনো বসছেন না, ব্যাপারটা কি, দবির ভাই মঞ্চে বসেন, দবির ভাই মঞ্চে আসার সাহেব একটু বসেন, তাহলে এখানে মঞ্চে এসে বসেন, দাঁড়িয়ে না সবাই বসেন, কমিউনিটি সেন্টারের ভিতরে যারা আছেন, কমিউনিটি সেন্টারের ভিতরে যারা আছেন ভিতরে আসেন, ভিতরে এসে বসেন, প্লিজ ভিতরে এসে বসেন, এরপরে আপনাদের সামনে বক্তৃতা করবেন জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র সহসাধারণ সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সুজন, মিজানুর রহমান সুজন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই প্রতীকী অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক এস এম মশিউর ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু আমাদের মাঝে সঞ্চালক হিসেবে উপস্থিত আছেন, আমাদের প্রিয় নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা চন্দ্রনাথ এম এ মজিদ সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সবাইকে জেলা যুবদলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আজকে যে কারণে আমরা আজকে এখানে প্রতীকী অনশন করছি এই কারণটা আজকে সরকারের বেতাপটা পূর্বপুরুষরা করেছিল। প্রিয় বন্ধুরা আমার, ভারত থেকে ৭৪ সাল পর্যন্ত এদেশে চরম দুর্ভিক্ষ হয়েছিল, আমরা শুনেছি মুরব্বীদের কাছে সেই দুর্ভিক্ষে বাসন্তী তার চাল দিয়ে তার গায়ের যে জামা পোশাক সেটা নিবারণ করেছিল কচু খোঁটাকে, আজকে সেই সময় তারা তাদের খোঁটা নিবারণ করেছিল, আজকে এই ফ্যাসিস্ট সরকার আজকে অনির্বাচিত সরকার আজকে তথাকথিত পাকশালের নামে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের কাছে আজকে দস্তখত দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আজকে জনগণকে জনগণের মতামতকে আজকে দোয়াক্কা না করে আজকে যা ইচ্ছা তাই করছে, আজকে মানুষ খেতে পাচ্ছে না, মানুষ চলতে পারছে না, মানুষ ট্রাকের পিছনে আজকে দৌড়ছে, চারিদিকে আজকে
সাহেব তারেক রহমান আগামী দিন আন্দোলনের জন্য, আগামী দিন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য তাদের ভোটার অধিকারকে ভোট দেওয়ার জন্য, আজকে মানুষের সাধারণ অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে আন্দোলন করছে। প্রিয় বন্ধু আমার, আগামী দিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেশ নায়ক তারেক রহমান বলেছেন নিরপেক্ষ নির্বাচনের অধীনে নির্বাচন হবে, তারপরে জাতীয় সরকার হবে। প্রিয় বন্ধু আমার, আজকে আমাদের নেতা অত্যন্ত ঐক্যবদ্ধ, এই ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে আগামী দিন রাজপথকে প্রকম্পিত করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা যুব দলের বিপ্লবী যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসাধারণ সম্পাদক জিয়াল মাহমুদ, সহসাংগঠন সম্পাদক আসিফ ইকবাল দাউদ। আমাদের মাঝে উপস্থিত আছেন শৈলকুপা উপজেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক রবির ইসলাম, সদস্য সচিব সাদাত, পৌর যুব দলের বিপ্লবী আহ্বায়ক রাফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুল ইসলাম সহ উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আবারও ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা যে যেখানে আছি আমরা অন্তপক্ষের সেই সময় বলে থাক বসবেন, আর কেউ যাবেন না, বসবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র কমিটির সহসংগঠনের সম্পাদক, জেলা কমিটির সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা সাজেদুর রহমান পেট্রো, সাজেদুর রহমান পেট্রো। আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি জেলা বিএনপি জেলা ব্যাংক ব্রিগেডিয়ার শ্রী মোর্শেদ রহমান, উপস্থিত আছেন প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা আমাদের জিনেদার কিরি সন্তান, খুলনা বিভাগীয় বিএনপি সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, উপস্থিত আছেন আজকের সভার বিশেষ অতিথিদ্বয় যথাক্রমে জেলা বিএনপি সদস্য সচিব ঝিনাইদহ গণমানুষের নেতা আমাদের অভিভাবক অ্যাডভোকেট এম এ মজিদ ভাই, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মোনা আখতারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি জনাব আব্দুল মজিদ বিশ্বাস, পৌর থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্ন মামার সহ জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইরা সামনে উপবিষ্ট গণমান এই প্রতীকী অনশনে সমর্থন করতে আসা বিভিন্ন পর্যায়ের গ্রামচারতা সবাইকে আমি জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সমাবেশ শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধুরা, দীর্ঘ সময় ধরে আপনারা এখানে বসে আছেন, আপনাদের এই প্রোগ্রামটি আসলে হওয়ার কথা ছিল প্রেস ক্লাব, আপনারা জানেন গতকাল রাত 12টার সময় ওই নাজিল হয়েছে, সেই ওই নাজিলের মধ্যে দিয়ে আমাদের সেই মঞ্চটি ভেঙে চুরমার করে দেওয়া হয় এবং আজকে এই ঘরের মধ্যে আমাদের আজকে প্রতীকী অনশন করতে হচ্ছে। আজকে দাবি দেওয়ার মূল কারণটা কি জানেন? তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য, গ্যাস সিলিন্ডার আছে এখানে, রড সিলিন্ডার দাম বেড়ে গেছে, আদা পেঁয়াজ রসুন, আজকে তেল সুলা, আজকে সমস্ত কিছু, এই যে লাভটা দেখছেন না, এইটা বাজারে কিনতে গেলে আপনার 60 থেকে 70 টাকা দিতে হবে। কিছুদিন আগেও আমাদের মা চাচিরা আমাদের ওই যে তাল থাকে তাল থেকে পাশের বাড়ি দিয়ে দিত, এখন সেই মা চাচিরাই আজকে পেটের গায়ে এই ধরনের লাউ বা সবজি আজকে পাড়া দেয়, এই হচ্ছে অবস্থা। পুলিশের ভাইরা আজকে আওয়ামী লীগের কর্মীতে পরিণত হয়েছেন, আমাদেরকে ধমক দিয়ে বলেন এখানে করা যাবে না ওখানে করেন, সামনে সারি পাশে আজকে নেতা কর্মী আমাদের যা তার থেকে বেশি পুলিশ সাধারণ কর্মীর আমাদের কাছে এখানে আসতে পর্যন্ত ভয় পাচ্ছে, না জানি সেখানে গেলে কি হয়। আমি পুলিশের ভাইদের ভাই, আপনারা তো জনগণের বন্ধু, আপনারা একটু দেখেন না আওয়ামী লীগের কোন কোন ভাইরা সিন্ডিকেট করে এই দ্রব্য মূল্যের উদ্যোগী করছে, তাদের কাহিনীর আহ্বান নিয়ে আসে, এই দায়িত্ব কিন্তু আপনাদের, আমাদের সাথে যেটা করছেন ভাই এটা সমুচিত হচ্ছে না, আপনাদের যে দায়িত্বটি সেটি পালন করতেন তাহলে আজকে চাল 60-70 টাকা মোটা চালের কেজি হয় না, আজকে সোয়াবিনের লুজ 178 টাকা কেজি হয় না, যা কিছুদিন আগে 190 টাকা হয়েছে। তাই আপনাদের বলবো ভাই, সময় কাছে আছে, আওয়ামী লীগ খাদের কিনারায় শুধু জনসেনের একটু ধাক্কা দিলেই এত নিচে নেমে যাবে, সেখান থেকে জীবনে কোনোদিন আর উপরে উঠতে আস পারবে না। আমার এক বোন বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগ এখন শেখ হাসিনা বাঘের পিঠে সোয়ার, একবার পড়ে গেলেই বাঘ দিলে খাবে, তাই যতক্ষণ পর্যন্ত বাঘের কাঁধে থাকা যাবে ততক্ষণ ইউনিয়ন নিরাপদ, এইটাই কিন্তু বাংলাদেশের অবস্থা। তাই আজকে সাধারণ মানুষ জেগে উঠেছে, আজকে 26 তারিখে যদি আপনারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যদি র্যালিটি না করতেন ছেড়ে হতে, তাহলে আজকে এই সমাবেশ বন্ধ হতো না, এই ঘরের মধ্যে করা লাগতো না। বিএনপির লোক যখন এই ঘরের বাইরে আসে তখন এই বিপত্তি শুরু হয়, প্রতিপক্ষের বুকের মধ্যে কম্পন শুরু হয়। তাই আপনাদের সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরো বেশি ভূমিকা আরো
বাংলাদেশে অংশগ্রহণের আশা ব্যক্ত করেই আমার বক্তব্য শেষ করছি। আজকের এই প্রতীক অঞ্চলে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সমস্ত প্রকার সহযোগিতা সমর্থন জানিয়ে আমার কথা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা রাখবেন জেলা পরিষদের সম্মানিত সভাপতি সহকারী অধ্যক্ষ মৌলানা কামাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সঞ্চালক, উপস্থিত মঞ্চের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ বক্তৃতা আপনারা দিয়েছেন, সবাই অধৈর্য, ইন্নাল্লাহ মা সাবরিন, ধৈর্য সহকারীকে আল্লাহ পছন্দ করে, আপনারা ধৈর্য ধারণ করেন, ধৈর্য নষ্ট করেন না। আমি প্রথমেই বলবো, আজকের সংসার, আজকের সরকারের সংসার হয়ে গেছে পাইচোর সংসারের মতো, পাইচোর সংসার। আমাদের ওখানে পাইচোর ছিল তার দুই ছেলে আর দুই মেয়ে, পাইচোর ধান পাইত, ধান কটাতে ভুলাই তুলে খাইত, সারা বছর পাইচোর খাইও ধান উবরি থাকে, কিন্তু পাইচোর সংসারে কি হইতো, ধান যখন চলে আসল দুই মেয়ে ধান চুরি করে করে শ্বশুর বাড়ি বাজার করত, দুই মিটার বউ ধান চুরি করে করে তার বাপের বাড়ি বাজার করত, পাইচোর বউ নিজেই চুরি কেনার জন্য ধান বাইত চুরি করে, পাইচো আবার হুকো খার জন্যে বাসনা তামুক কেনার জন্যে পাইচোও বাইছে, বারো মাস আর পাইচর ধানে যাইত না, তিন মাস পরে পাইচর ধান শেষ, সংসারে অভাব। আজকের সরকার, আপনি অর্থনৈতিক ভাবে বলছেন আপনি সম্পূর্ণ সব দিক ঠিক আছে, আপনি পাইচর সংসার হয়ে গিয়েছে, একের পর এক পাচার করে 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 দেশটি অর্থনৈতিক ভাবে উজাড় হয়ে গেছে। আজকে সৈতে কদু বিক্রি হয় সত্তর টাকা, যা জীবনে মানুষ কেউ কখনো শোনে না। প্রিয় ভাইরামার, আজকে মানুষের পুরাই ক্ষমতা শেষ হয়ে গেছে, আপনি নিজে জানেন, টিসিবির মাধ্যমে যা মাল দেখছেন। আরে বাবা, আমার তেলের দরকার, আমার সংসারে সাহায্য, তিন জুলাই ডায়াবেটিস রোগী, আমি চিনি কি করবো, তেল কিনতে গেলে চিনি কেন আমাকে বাধ্য করে দেওয়া হচ্ছে, চিনি তো আমার প্রয়োজন নাই, আমি গরিব মানুষ বাবু, চা খাইনি সময় খাইনি, আমি ঝাল দিয়ে ভাত খাই, আমি চিনি কি করব, তারপরে আমার আবার ডায়াবেটিস, চিনি খাওয়া ডাক্তার নিষেধ করে দিয়েছে, তাহলে এই তেল টুকির লোভে যাই আমার চিনি বাধ্যতামূলক কিনতে হচ্ছে, দুই কেজি মসুরির ডাল আমাশা জায়গার আছে খাওয়া একদম নিষেধ, সেই ডালও আমার হলো বাধ্যতামূলক নিতে হচ্ছে, একে কোনো হলো সলিউশন হলো সলিউশন, যার যা লাগবে সেই মালটাই তাকে দিতে হবে, তাহলে জানতাম যে আপনি জনগণের জন্য, জনগণের উপকারের জন্য কাজ করেছেন, কি করেছেন আর কি করেননি। আমি চিটাগাঙ্গের উদাহরণ দেবো না, সফল মেয়র মালিক ভাই আছে, উনি ট্যাক্স নিতেন 125 টাকা, সেই ট্যাক্স এখন 3000-এর বেশি, উনি প্ল্যান করে টাকা নিতেন, ওনার সময় শুধু 1500 টাকা, সেই তাকে 40,000 টাকা, এখনকার সময় 68,800 টাকা, হাদিসের দিয়েছেন কালকে, এই দেখেন প্রমাণ। আমি তো চিটাগাঙ্গের বক্তব্য দেবো না, উনি যখন চেয়ারম্যান ছিলেন তখন ওনারাই পানির লাইন নীতি ফ্রি ছিল, এখন লাইন নীতি 5,000 টাকা লাগে, লাইন কাটতে 10,000 টাকা লাগে, কোন সত্যি কথা, টিউবওয়েল ভর্তি গেলি 5,000, মানুষ সংক্ষিপ্ত করছে, মানুষ একটু পানি খাবে, পানি জীবন, সে পানির টিউবওয়েলটা ভর্তি গেল এখন 5,000 টাকা। যাই হোক, বক্তৃতা নেতারা দেবেন, এই হলো আমাদের সময়ের অবস্থা আর এখনকার সময়ের অবস্থা, দেশের ক্ষীত থেকে তেলের দাম বেশি হয়, সেটা একটা রাজ্য, সেটি একটা নিয়ম কানুন হলো, এই দেশে ক্ষীত থেকে তেলের দাম বেশি, দুধের থেকে ঘোলের দাম বেশি, ধানের থেকে বিচালের দাম বেশি, পাটের থেকে স্বাধীনতার মাসে জিয়াউর রহমানের জোর করে ধরে নিয়ে যে স্বাধীনতা ঘোষণা দিল, এত বড় ধরে নিয়ে চললাম
তোমার ঘটনাতে কি হলো? তোমার নলকে ধরে নিয়ে যাচ্ছ, তুমি ধরে নিয়ে ঘটনাতে তোমার ঘটনাতে কি হলো? এই সব অশ্লীল কথায় চলবে না। সেদিন এখানে আসা তারা আমাদের থেকে সিনিয়র, স্বাধীনতা ত্বরান্বিত করার জন্য যে পেপার থেকে প্রতিদিন যে বুলেটিন দেওয়া হতো সেখানে আমি মেজর যা বলছি স্বাধীনতা ঘোষণা করা হলো। এই মাওলানা খায়রুল ইসলাম যশোরি এই জায়গায় বাড়ি, তিনি যার তেলোয়াতের মধ্যে দিয়ে সেই বেতার শুরু হতো, মাওলানা আবুল কালাম আজাদের ব্যাখ্যার মাধ্যমে সেদিনকে স্বাধীনতার নজনদেরকে বৃদ্ধদেরকে সেকে উদ্বুদ্ধ করা হতো। আপনাদের কেমন হয়েছে? সূরা বাকারা আছে, ঝুমুন ভুকমুন ফাহুর আবু শরীফ, আল্লাহ তাআলা তাদের অন্তরে হলো মোহর মেরে দিয়েছে, তাদের চোখের উপরে আবরণ মেরে দিয়েছে, কানের ভিতরে শিশে ঢেলে দিয়েছে, সত্য কোনো কথা তারা শ্রবণ করতে পারে না, তাই তারা মিথ্যা বলে। ভাইরা আমার, আজ বেগম খালেদা জি আমরা তখন ক্ষমতায় ছিলাম, তিনি সে দাম কত ছিল গো? 150 টাকা গরুর গোস্ত মনে আজকে সেই গরুর গোস্ত দাম বাড়েনি কি? সবকিছুর দাম বেড়েছে, পুরাই ক্ষমতার উদ্দেশ্য লেগেছে, পুরাই ক্ষমতার কোনো ক্ষমতায় কি আছে নাকি? কোনো ক্ষমতায় নেই। মানুষ আজকে আমরা প্রতীকী অনশন করছি, আরে সারা বাংলায় তো অনশন আছে, প্রতীকী কি? সকলেই না খেয়ে আছে গরিব মানুষ। যে ভাইরা প্রশাসনের ভাইরা কষ্ট দিয়ে আমাদের এই প্রোগ্রাম করতে দেন না, আপনি কি খবর রাখেন? আপনার গরিব স্বাস্থ্য ভাইটার অবস্থা কি? সে বাড়িতে খাইয়ে আছে কি না খেয়ে আছে? আপনার বুন্ডা আজকে হলে কি খেয়ে আছে? সারা দেশটা এরকম। যাই হোক, আমি বেশি কথা বলবো না, কথা হলো একটাই, এই দেশ এইভাবে এই সরকার এই অনিয়মে চলতে পারে না। পৃথিবীর হাম্মান বলেন, ফেরাউন বলেন, পৃথিবীর আয়ুব বলেন, ইহা বলেন, মুলায়ম বলেন, যত স্বৈরাচার সরকারের সর্ব উচ্চ মাকামে পৌঁছে গেছে এই সরকার। সুতরাং স্বৈরাচার কায়দায় রাষ্ট্র চলতে পারে না। মহান স্বাধীনতার মাঠে বীর মুক্তিযোদ্ধার সভাপতিত্বে আমরা মিটিং করছি, নতুন করে দেশকে নিয়ে ভেবে দেশের গণমানুষের মুক্তি এই বিএনপির দিকে তাকিয়ে আছে। এই জন্যই আগামী দিন দুর্বার আন্দোলন আমাদের ছাপিয়ে পড়তে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা রাখবেন আমাদের ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী অধ্যক্ষ কামরুন আহলিজি। অধ্যক্ষ কামরুন আহলিজি, আজকের এই প্রতীকী অনশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ নেতৃবৃন্দ ও সামনে উপস্থিত শহীদ জিয়ার সৈনিকের একাংশ, সবাইকে চৈত্র মাসের চৈতালি বিপ্লবী অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে একবিংশ শতাব্দীতে এসে শুধু খাদ্য খাবারের জন্য এখানে সমবেত হয়েছি, আমরা জাতি হিসাবে অত্যন্ত লজ্জার। কিন্তু আপনারা জানেন আজ বর্তমানে যে সরকার এদেশে বিদ্যমান, যে অবৈধ ফ্যাসিবাদী লুটেরা সরকারে দেশ শাসন করছে, তাদের কোনো লজ্জা হয় না। আজ ভোট ভাগ এর জন্য এদেশের মানুষকে যুদ্ধ করতে হয়। আজ তারা বলতে থাকে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, কিন্তু তারা এই দেশটাকে আজ একদম ভাগাড়ে পরিণত করেছে। আমি বলতে চাই এই লুটেরা অবৈধ হাসিনা সরকার, আপনি যে উন্নয়নের রোল মডেল দেখিয়েছেন, যে মাওলানা দেখিয়েছেন, আপনি পদ্মা সেতু করছেন, দেখাচ্ছেন উন্নয়ন করছেন, আপনি দেখিয়েছেন আপনি ফ্লাইওভার করছেন, দেখিয়েছেন আপনি মেট্রো রেল করছেন, এই দিয়ে কি হবে এদেশের মানুষের? যে যখন এদেশের মানুষের পেটে ভাত থাকে না, তখন সেই ফ্লাইওভার কি চিবিয়ে খাবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন, তাও আপনার লজ্জা হবে না? আপনি যে বস্ত্রতে বসেছেন, আপনি যে লক্ষ্মীন্দরের বাসর সাজিয়েছেন, কবির ভাষায় বলতে চায়
কালে পুড়িয়া গেল। আপনি যে বাসর ঘর সাজিয়েছেন, আপনার সে বাসর ঘরে আগুন ধরেছে। এদেশের মানুষ বাদবাকি চালিয়ে আপনাকে এই দেশ থেকে বিতাড়িত করে দেবে। আমি বলতে চাই, আপনি এখনো সময় আছে, আপনি এখনো সুযোগ আছে, আপনি সরে যান, এদেশের মানুষকে মুক্তি দিন। এদেশের মানুষ বড় কষ্টে আছে, বড় অসহায় হয়ে এদেশের মানুষ আছে। আপনি তাকিয়ে দেখেন এদেশের মানুষের দিকে, আমার মনে হয় না আপনার সেই বিবেক কাজ করবে। তার কারণ, আপনি এমন একটি পরিবার থেকে এসেছেন যেখানে আপনার কথার ফুলঝুরি দিয়ে আপনার দেশ শাসন করে চলেছেন, এটাই আপনারা বুঝিয়েছেন। তার প্রমাণ করে গেছেন, 74-এ দেখিয়েছিলেন, আজ 2022-এ দেখিয়েছেন। তাই আর বেশি কিছু বলতে চাই না, আপনি বিদায় হন। আমাদের দেশটা বলেছেন যে নেতৃবৃন্দ, সবাইকে জানাই পৌর বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আপনারা জানেন যে স্বৈরাচার সরকার 14 বছর ক্ষমতায়, রঙিন চশমা পরে আছে শেখ হাসিনা, তার গোষ্ঠীর 36 জন এমপি, 3-4 জন সিটি কর্পোরেশনের মেয়র, সে সুখেই আছে, তার গোষ্ঠীর লোকজন নিয়ে সে সুখেই আছে, শান্তিতে আছে, শান্তিতে আছে। আরও এমপি তার ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দদের নিয়ে খুব শান্তিতে আছে, কিন্তু এদেশের মানুষ 20 কোটি, এই 20 কোটি মানুষের কি হবে কি হচ্ছে এটা নিয়ে তার কোনো ভ্রূক্ষেপ নেই। তার বাবা 75 সালে দেখিয়ে গেছেন দুর্ভিক্ষ, 73-74-75 দুর্ভিক্ষ দেখিয়ে গেছেন, তিনি আবার 14 বছর
ক্ষমতায় থেকে সে ওই জিনিসটাই আবার সামনে নিয়ে এসছেন। এদেশের 20 কোটি মানুষের উপরে তার কোনো মমতা নেই, মায়া নেই, মহব্বত নেই। সে চাই এই দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিতে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোলা আবেদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ। এরপরে আপনাদের সামনে বক্তৃতা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র নেতা, সাবেক কৃষি কলেজের জেস, ঝিনাইদহ সদর থানা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফিরোজ। অ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফিরোজ। বিসমিল্লাহ রহমান রাহিম। কেন্দ্রীয় বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক এই প্রতীকী অনশন কর্মসূচির সম্মানিত সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট এস এ মশিউর রহমান, আজকের এই কর্মসূচিতে আমাদের রাজ্যের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জনাব বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, মঞ্চ উপস্থিত আজকের সভার সঞ্চালক, ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট এম এ মজিদ উপস্থিত, ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাই উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই অবগত হয়েছেন আজকে চাল, ডাল, ভোজ্য তেল সহ পেঁয়াজ, রসুন, আটা প্রত্যেকটি জিনিসের দাম আজকে দ্রব্য মূল্যের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। প্রিয় বন্ধুরা, আমার আজকে আপনারা জানেন যখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়ে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে ফিরে যায় তখন সাধারণ মানুষের আজকে যে দুর্ভোগ সেই দুর্ভোগেই পতিত হতে হয়, সেটা আজকে বাংলাদেশের মানুষ উপভোগ করছে। প্রিয় বন্ধুরা আমার, এর জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে হবে, এর জন্য নির্বাচনী প্রক্রিয়ায় যেতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এই স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আজকে আমাদের নিয়ে যেতে হবে। তার জন্য জাতীয়তাবাদী শক্তিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয়তাবাদী শক্তিকে আজকে ঐক্যবদ্ধ হয়ে একটি দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনের সুখী বাংলাদেশ প্রতিষ্ঠা করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার মধ্য দিয়েই আজকে বাংলাদেশের মানুষের কল্যাণ নিহিত। অপিত বন্ধু আমার, আমি সবাইকে এই প্রোগ্রামে আসার জন্য 17 উপজেলা বিএনপি বিভিন্ন ইউনিয়ন থেকে দেশের নেতৃবৃন্দ এসেছেন তাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। কুলাবেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাশপুর থানা কমিটির নবনির্বাচিত বিপ্লবী সাধারণ সম্পাদক দেবীরুদ্দিন বিশ্বাস। দেবীরুদ্দিন বিশ্বাস, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত প্রতীকী গণ অনুষ্ঠানের আজকের ঝিনাইদহ জেলা বিএনপির মধ্যমণি প্রিয় মানুষ এস এম মশিউর রহমান ভাই উপস্থিত, ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনের প্রতীক অ্যাডভোকেট এম এ মজিদ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই প্রতীকী গণ অনুষ্ঠান গতকালকে মজিদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, উপজেলায় উপজেলায় আমাদের এই পালন করতে হবে, তো আমি আমার কয়েকজন সহযোগিতাকে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বলার পর তেমন কিছু নেই, আপনাদের সাথে সহমতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত নেত্রীর ফলে আপনাদের সামনে একটি সংক্ষেপে বক্তৃতা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগোপা পৌর বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আবু তালেব। জনাব মোহাম্মদ আবু তালেব,
অনশন কর্মসূচি সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বহুত ভালো ভালো বক্তব্য শুনলাম। এর চেয়ে ভালো বক্তব্য দেওয়ার মতো আমার আমি শুধু একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ শুধু বিএনপি না, স্বয়ং শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের লোকজন তাপ্ত নাই সরকার, তার এই সরকারের বিদায় হওয়া তাদের মনের আসল কথা, কিন্তু প্রকাশ করতে পারছে না। অতএব আমি বলব আগামী নির্বাচন আপনি পদত্যাগ করে অতি তাড়াতাড়ি নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন দিয়ে আপনার আবার ক্ষমতায় যান, তাতে আমাদের কোনো দুঃখ নাই। তবে এদেশে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়া প্রয়োজন, তাই আমি বেশি কথা বাড়াবো না। আল্লাহর হুকুম হয়ে গেছে, আর কেউ ঠেকাতে পারবে না। আমার মনে হয় ভাবভঙ্গি থেকে তৃণমূল হচ্ছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, শুধু অপেক্ষা করা দিন, ইনশাল্লাহ এইটা আমাদের বাসে। আমি উদ্রকর কেন্দ্র কমিটিকে আপনারা কর্মসূচি দেন, কঠোর কর্মসূচি, যে কর্মসূচি রাস্তায় আমরা লাগবো ইনশাল্লাহ। এবার কত লোক মারবে, লক্ষ 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 পক্ষে রাতে আছি, তবু এই সরকারের হাত দিয়ে আমাদের আল্লাহ আমাদের মুক্তি দেয়। আপনারা সবাই সুখে থাকুন, ও ঠাকুর ভাইয়ের আপনারা সুখে থাকুন, আপনারা দোয়া করেন আমার শরীর সব সুস্থ থাকে। এইগুলি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত আপনাদের সামনে বক্তৃতা করবেন জাতীয়তাবাদী দল সদর থানা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক কালেসার ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা জয়াত আলমগীর আসেন, জয়াত আলমগীর আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই চাল ডাল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগের প্রতিবাদে প্রতীকী অনশনের শ্রদ্ধাবাদন এস এম মশুর রহমান সভাপতি, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনার আমার প্রিয় নেতা জিনেদার গর্ব, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ঝিনেদা জেলা বিএনপি এবং থানা পৌর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে থানা বিএনপির পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে সারা বাংলাদেশে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্যোগতি হয়েছে, আমরা তার প্রতিবাদে প্রতীকী অনশন করছি, কার কাছে দাবি জানাচ্ছি, যে সরকার দিনের ভোটে ভোট না করে রাতে ভোট করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, যে সরকারের নেত্রী আজকের প্রধানমন্ত্রী 91 সালে নির্বাচনে 5 সিটে নির্বাচন করে মাত্র 1 সিটে উইনার হয়েছিলেন, বিজয় হয়েছিলেন। 71 সালে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে বাংলাদেশের কান্নাকাটি করার কোন লোক পায় নাই, 75 সালে মারা যাওয়ার পরে কান্নাকাটি করার কোন লোক পাওয়া যায় নাই, তাই এই শেখ পরিবার বাংলাদেশের মানুষকে দেখতে পারে না, এই শেখ পরিবার বাংলাদেশের মানুষের প্রতি প্রতিশোধ দিচ্ছে। আপনারা দেখেছেন এই করোনার সামনে, করোনার উপলক্ষে 2 বছর শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, কথা বলার স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, কথা বলার কোন স্কোপ নেই, রাজনীতি করার কোন স্বাধীনতা নেই, এই সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সময়ের ব্যবধানে আজকের এই অবস্থানে দাঁড়িয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে এই সরকারকে উৎখাত করার জন্য, আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম আসবে
সেই আন্দোলন সংগ্রামে জেলা বিএনপির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়ব। এই আসব আধ্যাত্ম করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদাবে বাংলাদেশ, জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। এরপর আপনাদের সামনে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ পৌর কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর জনতা মাহবুব রহমান শেখর। জনতা মাহবুব রহমান শেখর। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতীকী গণ অনশনের সম্মানিত সভাপতি, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন খুলনা বিভাগের সহ সংগঠনের সম্পাদক, আমাদের এই জেলার কৃতি সন্তান বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সঞ্চালক বন্ধুবর এম এ মজিদ, জেলা বিএনপির শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে ঝিনাইদহ শহর বিএনপির পক্ষ থেকে সশস্ত্র সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন, আসলে একটি কথা আমি বলতে চাই যে এই সরকার মিড নাইট সরকার, মধ্যরাতের সরকার। আমাদের থানা বিএনপির সাধারণ সম্পাদক বলে গেছেন, আসলে এটাই সত্য যে সরকারের কোনো জবাব দিই তার যে উনি একটা কথায় বারবার বলতেন ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত করবেন। আজকে উনি ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত করতে এসে আজকে উল্টো সেই চিত্র এই দেশের সামনে, আমাদের সামনে, সাধারণ মানুষের সামনে আজকে উঠে ফুটে উঠেছে। দেখে উনি ভোটটাকে নষ্ট করে দিয়েছে, ভাতের অধিকারকে নষ্ট করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সমস্ত সেক্টর আজকে এই স্বৈরাচারী হাসিনা সরকার আজকে ধ্বংস করে দিয়েছে। তা আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, গণ আন্দোলন গড়ে তুলি এবং গণ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটিয়ে আমাদের জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত করি। এই বলে আমি আর সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকের বক্তৃতা দিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আমাদের 17টা ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিল, তাদেরকে দু একজনা বক্তৃতার সুযোগ করে দিতে পারলে আমরা খুশি হতাম। সময়ের স্বল্পতার কারণে দিতে পারিনি বলে আমরা দুঃখ প্রকাশ করছি। পৌরসভা নয়ডা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন, তাদের অনেকের বক্তৃতা দিতে পারলে ভালো হতো, আমরা দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে আমরা বক্তৃতা দিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। আমরা যেহেতু সময় স্বল্পতা, আমরা তাদেরকে বক্তৃতা দিতে পারিনি। যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ মামুন আহমদ শোনপুর থানা স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ আবুল খায়ের সদস্য ছিলেন শোনপুর থানা স্বেচ্ছাসেবক দল। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, আমাদের ঝিনাইদহ কৃতি সন্তান, ঝিনাইদহ জেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক সাবেক কৃষকচন্দ্র মহাপাত্র জিএস, সাবেক ছাত্র নেতা আনোয়ারুল ইসলাম বাচ্চা। আনোয়ারুল ইসলাম বাচ্চা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতীকী অনশনের আজকের এই অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিশিষ্ট আইনজীবী, আমাদের শ্রদ্ধেয় নেতা বীর মুক্তিযোদ্ধা এস এম মুশফিক রহমান, আজকের এই প্রতীকী অনশনের মধ্যমণি, প্রধান অতিথি ঝিনাইদহ কৃতি সন্তান, অনলবর্ষী বক্তা, রাজ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, মঞ্চে উপবিষ্ট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় খুব অল্প, অনেক বক্তা বক্তৃতা করবেন। বন্ধুরা আমার, আজকে আমরা যারা বসে আছি সবাই জানি
সারা দেশব্যাপী সারা বিশ্বের মানুষ জানে বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বিচার চাচ্ছি কার কাছে, দাম কমাতে বলছি কার কাছে, সরকারের কাছে। সরকার শুনেন না, সরকার দেখেন না, এইখানে বলে আমাদের কোনো লাভ নাই। আমাদের চূড়ান্ত আন্দোলনে যেতে হবে, চূড়ান্ত আন্দোলনে যে এই সরকারকে পতন ঘটাতে হবে, তারপরে এই বেগম খালেদার নেতৃত্বে একটি সরকার গঠন হবে, সেই সরকারই প্রকৃতপক্ষে মানুষের দ্রব্য মূল্য দাম কমাতে পারবে। বন্ধুরা, আমার যেমনটি কমিয়েছিলেন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। বন্ধুরা আমার, অনেকে বলেছেন ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ইতিহাস পড়ে আমরা যা জানি, আমরা অনেক ছোট ছিলাম। 1971 পরে 72-75 পর্যন্ত যে দুর্ভিক্ষ, বন্ধুরা আমার, সেদিন আমাদের কবি বলেছিলেন, লিখেছিলেন, ভাবতে হারাম জাদা নাহলে মানচিত্র খাবো। বন্ধুরা আমার, কখন এই কথা বলতে পারে? কবি রফিক আজাদ বলেছিলেন যে মানচিত্র খাবো। বন্ধুরা আমার, অনেক কষ্ট করে 71 মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ একটি মানচিত্র অর্জন করেছিল। বন্ধুরা আমার, সেই মানচিত্র যখন ছিঁড়ে খেতে চাই মানুষের, তখন আর কিছুই থাকে না। আজকে সেইখান থেকে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কিন্তু দ্রব্যমূল্য কেনার ক্ষমতার মধ্যে এনেছিলেন। পরবর্তী দীর্ঘ ইতিহাস এখন আমরা লক্ষ্য করেছি, এই জগদ্দল পাথরের মতো যে সরকার চেপে বসে আছে, এই সরকার তার বাবার পদচিহ্ন অনুসরণ করেছে। বন্ধুরা আমার, তার বাবার পদচিহ্ন অনুসরণ করে তিনি দেশ চালাচ্ছেন। আজকে সেই হাসিনার কাছে বলে আমাদের লাভ নাই। আসুন আমরা আগামী দিনের আন্দোলন সংগ্রামের চূড়ান্ত যে সংগ্রাম হবে তার প্রস্তুতি গ্রহণ করি। আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের এস এম মশুর ভাই, এম এ মজিদ ভাই, মালেক ভাই, আমাদের বাবক, আমাদের আক্তার ভাই, মনা ভাই, মজিদ ভাই, পান্ডু ভাই সহ আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, আগামী দিনে যে আন্দোলনে ডাক দেবেন তাদের নেতৃত্বে আমরা জেলায় একটি দুর্বার আন্দোলন গড়ে তুলে এই সরকারকে পতন ঘটাবো। এই কথা বলে সবার মঙ্গল স্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। গোদাবেশ বাংলাদেশ, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাদের সামনে বক্তৃতা করবেন জাতীয়তাবাদী দল শুল্কপা থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের শ্রদ্ধ নেতা জনতা আবুল হোসেন, জনতা আবুল হোসেন। আজ বাংলাদেশের নিত্য দ্রব্যের উত্থগতি এবং কেন্দ্রীয় কর্তৃক নির্দেশক্রমে ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই সুন্দর অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য 6টা থানা বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ সবাইকে সালাম, আসসালাম আলাইকুম। আজকে সারা বাংলাদেশে দ্রব্যমূল্যের উদ্যোগতি, এই উদ্যোগতির কথা বলে লাভ কি? যে সরকার ক্ষমতায়, এই সরকারের কতদিনের ইতিহাস, এই সরকারের কতদিনের যে কথা, 1971-75 পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকার সময় যে দ্রব্যমূল্যের উদ্যোগতি ছিল, তখন কথা উঠেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। এক সময় বাংলাদেশের দুর্নাম ছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। ঠিক সেই সময় জিয়াউর রহমান বিএনপি ক্ষমতায় আসার পরে সেই তলাবিহীন ঝুড়ির নাম বদলে গিয়েছিল। কিন্তু সেই সরকার, বিএনপি সরকার যাওয়ার পরে এখন আবার নতুন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যায়, সেই তলাবিহীন ঝুড়ির অবস্থা শুরু হয়েছে। একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাড়া এই দেশে দ্রব্যমূল্য ছাড়া মানুষ, আওয়ামী লীগের গরিব মানুষ আছে, কিন্তু এই সরকার তাদের দিকে তাকায় না। আমরা মনে করি যে এই আন্দোলন ছাড়া এই দেশের আর কোনো সুফল হয়ে আসবে না। আমি শুধু এই থানার বা এই জেলার
যে কয়টা থানা আছে আমি প্রত্যেক সদস্যকে অনুরোধ করব কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক এরপরে যে নির্দেশ আছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ পৌর বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা আমাদের প্রিয় জননেতা জনাব আব্দুল মজিদ বিশ্বাস। জনাব আব্দুল মজিদ বিশ্বাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত আজকের প্রতিনিধি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, থানা পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি ঝিনাইদহ সদর পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। সংগ্রামী বন্ধুরা, আমাদের বক্তারা বিস্তারিতভাবে বক্তব্য দিয়েছেন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, বক্তব্যের বেশি কিছু নাই। আজকে যে দাবেদার, আজকে যে স্বৈরাচারী এবং আজকের এই বদলেহী সরকার বাংলাদেশে ভাত এবং ভোটের অধিকার নিশ্চিত করার স্লোগান দিয়ে ক্ষমতা এসেছিল, একটি ষড়যন্ত্রের মাধ্যমে, আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে 2007 সালে একটি গণতান্ত্রিক সরকারের সরকারকে পতন ঘটিয়ে কুকুরে এই সরকার ক্ষমতায় এসে একটি দুই বছরের জন্য আর্মি ব্যাক একটি সরকার এসেছিল, সেই সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় এই দাবেদার সরকারকে সেদিন ক্ষমতায় বসেছিল বন্ধুরা আমার। তারপরে ভোটের নামে এই দেশে প্রহসন করা হয়েছে, দিনের ভোট কাটে নেওয়া হয়েছে, এই দেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে ভাতের অধিকারের কথা বলা হয়েছিল, যে চালের দাম খালেদা জিয়ার আমলে বিএনপির আমলে ছিল 15 টাকা কেজি, এই সরকার মোটা করেছিল 10 টাকা কেজিতে চাল খাবে, সেই মোটা চালের দাম আজকে 50 টাকা, চালের দাম আজকে 70 টাকা, সয়াবিনের দাম ছিল 30 টাকা, সেই সয়াবিন আজকে কিনতে হচ্ছে 200 টাকা দিয়ে, তারপরে ন্যায্য মূল্য প্লাগে পিছু পিছু বাংলাদেশের বিভিন্ন মানুষকে দৌড়াতে হচ্ছে। বন্ধুরা আমার, 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল, হাজার হাজার টন খাদ্য বিদেশ থেকে বাংলাদেশে এসেছিল, উনি দুঃখ করে বলেছিলেন বাংলাদেশে 7.5 কোটি মানুষ 7.5 কোটি কম্বল, আমার কম্বলটাই পেলাম না, চাকার দলরা সব চেয়ে খেয়ে দিয়েছে, আমি টাইলে দেখি চোর, বাম্বে দেখি চোর, বিছনায় রাত্রে সুরে শুতে গেলে দেখি চোর, আয়নার সামনে দাঁড়িয়ে দেখি চোর, তিনি কাদেরকে চোর বলেছেন, আজকে তারাই বাংলাদেশে সরকার পরিচালনা করছে। বন্ধুরা আমার, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা পৃথিবী গণতান্ত্রিক নেত্রী, আজকে অস্ট্রেলিয়া কানাডা সহ সারা ইউরোপ যে নেত্রীকে পৃথিবীর গণতন্ত্রগামী নেত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছে, সেই নেত্রীকে আজকে বিনা অপরাধে তারার অন্তরের অন্তরীণ করে রেখেছিল, আজকে তাকে তার নিজ ভাষায় অন্তরীণ করে রাখা হয়েছে। আমাদের মা, আমরা যারা বিএনপি করি, আমরা যেমন আমাদের জন্মদাত্রীর নাম হাকে ভালোবাসি, আমরা তদ্রুপ ভাবে ভালোবাসি গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে আমাদের মা আজকে জেলখানায় অন্তরীণ রয়েছে,
আমাদের মা আজকে অসুস্থ, মাকে আজকে বিদেশে চিকিৎসার জন্য আমরা এই সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি। এই সরকার কোন দাবি পূরণ করা করবে না। তারপরে যে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই নির্বাচনে গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করেছে তারা পাস করুক আর ফেল করুক, সবাইকে নিয়ে আজকে জাতীয় সরকার গঠন করা হবে। বন্ধুরা, আমার এই নীতিকে সামনে নিয়ে আসুন, আমরা বাংলাদেশের সকল দলকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষের মত এবং ভোটের অধিকার নিশ্চিত করি। এই প্রত্যাশা জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনে রাজপথের আন্দোলনে শরিক হওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করবেন এবং উচ্চপদিতে কষ্টে দিনে বাদ করছেন। আপনারা জনতার কাতারে চলে আসুন, আপনারা জনতার কাতারে এসে এই আন্দোলনে শরিক হন, এই প্রত্যাশা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ আপনাদের সামনে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ সদর থানা কমিটির বিপ্লবী সভাপতি কৃষকচন্দ্র মহাবিদ্যালয়ের সাবেক ভিপি, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্ন, অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতীকী অনুষ্ঠানে পরম শ্রদ্ধা প্রধান সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, মঞ্চ অভিষ্ট ঝিনাইদহ জেলা থানা পৌর এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের প্রিয় বন্ধুরা, আমার সময় তত্ত্ব সংকেত মঞ্চে দাঁড়ানোর আগে আমাদেরকে সময় দিতে চেয়েছে প্রিয় বন্ধুরা। আমার শেখ হাসিনা প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে যে তফসিল ঘোষণা করেছেন, জাতির সামনে যে ওয়াদাগুলো করেছেন, কখনোই তিনি সেই ওয়াদাগুলো পূরণ করেন নাই। প্রিয় বন্ধুরা, আমার আজকে সারা বাংলাদেশের কি অবস্থা আপনারা সবাই জানেন। আমরা সকাল 10:30 থেকে শুরু করে অগ্রগতি পর্যন্ত আমাদের সকল স্তরে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। দ্রব্যমূল্যের উদ্যোগের প্রতিবাদে আজকের এই সমাবেশে আপনারা দাঁড়িয়ে বলেছেন যে আসলে নিম্নবিত্ত মধ্যবিত্ত আজকে মানুষ ভালো নেই। আজকে বাংলাদেশের মানুষ যে ভালো নেই তার কয়েকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। চাঁদপুরের হবিগঞ্জ পৌরসভার একজন মা, তার 13 মাস বয়সী একজন সন্তান, নাম তার মিনা, মাত্র 1 লক্ষ টাকার জন্য বিক্রি করে দিয়েছে তার বাবার চিকিৎসার জন্য এবং খাবার কেনার জন্য। আজকে বাংলাদেশের কি অবস্থা, সন্তানকে বিক্রি করে দিচ্ছে। আজকে যে ট্রাকে করে মাল দেওয়া হয় সরকারি মাল, সেই মালগুলো দেখবেন ট্রাকের পিছনে আজকে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের কি লাইন। আজকে প্রশাসনকে বলতে চাই, ভাইরা আমার, আপনারা শুধু পারেন বিএনপিকে কি করে সমাবেশ বন্ধ করা যায়। রাত 10:30 সময় 11 সময় ফল উপলব্ধ না জেনে তাই আজ আমাদের আগামীকালকে আমরা প্রতীকী অন্বেষণ করতে পারবো না। ভাইরা আমার, পুলিশ ভাইরা বসে আছেন, এত ভয় কে আমাদের? আপনারা তো ভয় পান কেন আমাদের? আমরা তো আন্ডারগ্রাউন্ড দল করি না, আমরা রাতের অন্ধকারে আপনাদেরকে হটিয়ে আমরা ক্ষমতা আসতে চাই না। আজকে আওয়ামী লীগকে একটি কথা বলতে চাই, ভাইরা আমার, আপনি বলেছেন ভোটের অধিকার ভাতের অধিকার আপনি প্রতিষ্ঠা করবেন। গত 28 তারিখে বা দ্রব্যমূল্য উদ্যোগের প্রতিবাদে ঢাকাতে বাম সংগঠনের একটি হরতাল ছিল, আমি দেখেছি সেই হরতালে বেশি লোক কিন্তু উপস্থিত ছিল না, সর্বোচ্চ 100 লোক উপস্থিত ছিল। এই 100 লোকের সমালোচনা
আপনারা সহ্য করতে পারেন নাই। আপনি পুলিশ দিয়ে সেই বাম সংগঠনের নেতৃবৃন্দদেরকে মারধর করেছেন, গ্রেপ্তার করেছেন। এই হলো আপনার এদেশে ভাটের ভাতের এবং ভোটের অধিকার। প্রিয় বন্ধুরা আমার, আমি শুধু একটি কথা স্মরণ করে দিতে চাই, মাত্র 21 বছর লেগেছে আপনার ক্ষমতায় আসার জন্য। আর এই যে কর্মকাণ্ড আপনি করছেন, একবার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে 2 দিয়ে গুণ করবো কি 4 দিয়ে গুণ করবো জানি না, আপনি বা আপনার জীবন দশায় বা আপনার সন্তানের জীবন দশায় আর বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় আপনি আসতে পারবেন না, আপনি উত্তর সেরে আসতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আমাদের মরেও যাই, কোনোদিন আপনার উত্তরসূরি আর বাংলার মাটিতে ক্ষমতায় আসতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, শুধু এইটুকু বলব, সময়ের ব্যাপার, হাসিনা আপা আপনার পতনের যেন দেখে আল্লাহ আমাদেরকে মুক্তি দেয়, এই কামনা আল্লাহর কাছে করি। আল্লাহ তুমি শেখ হাসিনার পতন দেখে যেন আমরা বাংলা পৃথিবী থেকে চলে যেতে পারি, এই হই হোক আজকের শপথ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন আমাদের জাতীয়তাবাদী দল ঝিনাইদহ বিপ্লবী জেলা কমিটির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সাবেক জাতীয়তাবাদী যুব দলের নেতা জয়াতা জাহিদুজ্জামান মানা, জয়াতা জাহিদুজ্জামান মানা। বিসমিল্লাহির রহমানির রহিম। নিত্য প্রয়োজনীয় জিনিসের উদ্যোগ গঠির প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতীকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা এস এম মুর্শিদ রহমান প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝিনাইদহ কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ড, উপস্থিত জেলা থানা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বেড়েছে, আর আওয়ামী লীগের নেতারা বলছে ক্রয় ক্ষমতার মধ্যে আছে, কি জন্য বলছে? শুধু একটা মাত্র কারণ, ওনারা তো নিজেরা বাজার করে না, ওনারা এত লুটপাট করেছে, এত টাকা জমিয়েছে যে ম্যানেজার রেখে প্যাকেটে টাকা ভরে দিয়ে বাজারে পাঠিয়ে বাজার করে, যার কারণে আজকে ওনারা ঠিক পায় না। আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা পকেটে 2-4 টাকা নিয়ে বাজারে গেলে কোনো জিনিসই আমরা কিনতে পারি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন 7ই মার্চের একটা ভাষণ আওয়ামী লীগ দলীয় ভাবে প্রচার করে, এই ভাষণ থেকে আমরা কি দেখতে পেয়েছি? এই ভাষণ থেকে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ মানে চাটামের দল, চাটুকারীর দল এবং গোলাবাজির দল। শেখ সাহেব গোলাবাজি করে এদেশের মানুষকে উদ্বুদ্ধ করে, উনি রাতের আধারে খানেদের সাথে হাত মিলিয়ে এদেশের মানুষকে বিপদের মধ্যে ফেলে দিয়ে এসি রুমে থাকার জন্য পাকিস্তানে চলে গিয়েছিল। এদেশের সাধারণ মানুষ তার সেই কথা বিশ্বাস না করে নিজেরা অস্ত্র ধরে যুদ্ধ করে এদের স্বাধীন করেছিল। আজকে তার সন্তান শেখ হাসিনা সেই লুটেরার। শেখ সাহেব একটা কথা বলেছিল আমাদের ছোট মসজিদ, সে কথাটার ব্যাখ্যা দিয়েছে যে 7.5 কোটি কম্বল আনলাম, 7 কোটি মানুষ আমার কম্বল কোথায়? উনি বলেছিল আমার ডাইনে চোর বায়ে চোর, তার মানে কাদেরকে বলেছিল? শেখ হাসিনা চোর, শেখ কামাল চোর, সে
দেশের প্রার্থী ছুটে চোর রেখে গেছে, এই চোর দিয়ে দেশের মানুষের কোন শান্তি আসবে না। তাই আমি আজকে বলতে চাই, আজকের দিনে আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এদেশে আবার 71 সালের মতো আর একটা যুদ্ধের মাধ্যমে এই সরকারকে হটিয়ে জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠা করে এদেশের মানুষকে মুক্ত করতে হবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, সিগন্যাল 2-3 বার করেছে, বক্তব্য আমি আর দীর্ঘায়িত না করে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির বিপ্লবী চুগলা আহমদ, আমাদের প্রিয় নেতা জয়াত আখতারুজ্জামান। জয়াত আখতারুজ্জামান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতীকী অনশনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি, বিশেষ প্রধান বক্তা, জেলা বিএনপি এবং থানা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা গত 26শে মার্চ যে প্রোগ্রাম আপনারা করেছেন ঝিনাইদহ জেলায়, যে সুন্দর র্যালি আপনারা উপহার দিয়েছেন, সারা দেশব্যাপী আপনারা নন্দিত হয়েছেন, আপনারা সম্মানিত হয়েছেন কেন্দ্র বিএনপি থেকে, আপনারা সম্মানিত হয়েছেন তারেক জিয়ার থেকে, কাজেই আপনারা যে সফল 26শে মার্চ পালন করেছেন এটা আমাদের সবারই গর্ব। সম্মানিত নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা বিএনপি একটার পর একটা প্রোগ্রাম খুব সুচারুভাবে সুন্দরভাবে পালন করে, সেটা আপনাদের আমাদের সবারই অহংকার। আজকের এই গণ অনশন বা প্রতীকী অনশনে আজকের যে সভাপতি আমাদের এস এম মশিউর রহমান, আমাদের প্রধান অতিথি, আমাদের সদস্য সচিব, যে আন্তরিকতার সাথে প্রত্যেকটা অনুষ্ঠান করার জন্য যে লোকবল, যে আয়োজন যা করে থাকেন, সেটা জেলা বিএনপি কে আরো দিন দিন ত্বরান্বিত করে চলেছে, সারা বাংলাদেশের একটা মডেল হিসেবে রূপান্তরিত হয়েছে। আমরা আগামী দিন এই নেতৃত্বের কাছে আরো বড় কিছু ইনশাআল্লাহ আশা করি। প্রত্যেকটা জিনিসের যে উদ্যোগটি ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমাদের মাথার উপরে প্রায় 22-23টা আইটেম, যেমন রড ছিল 50 টাকা, তার দাম হয়েছে এখন 100 টাকা, 95-100 টাকা, ইট 105, যেমন ইট ছিল গত বছর 15,000 টাকা গাড়ি, সেটা এখন হয়েছে 24,000 টাকা গাড়ি। তারপরে ওখানে আছে সিমেন্ট, একদিন মানে 15 দিনের ব্যবধানে সিমেন্টের দাম 100 টাকা বৃদ্ধি হয়েছে প্রতি বস্তায়। অর্থাৎ এগুলি তো আসলে গভর্নমেন্টের থেকে নির্ধারণ করা হয়েছে দাম, বিভিন্ন রকম কথা বলা হয়েছে যে এটা ওটা, এই সমস্যা শেষ হওয়া। তেলের দাম ভোজ্য তেল বা রান্না করার যে তেল আমরা ব্যবহার করে থাকি, সোয়াবিনের দাম হয়েছে 200 থেকে 210 টাকা। আমাদের সরষের তেলের দাম হয়েছে 230-240 টাকা। অন্যান্য জিনিসের দাম যেভাবে লাগামহীনভাবে বেড়েছে প্রত্যেকটা মানুষের, অর্থাৎ আমাদের সাধারণ মানুষের নাগালের বাইরে, আমরা এই প্রতীকে অনশনে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করতেছি। যদি না পারেন আপনি ক্ষমতা ছেড়ে দেন, আর যদি ক্ষমতা না ছাড়েন আমরা আপনাকে জোর করে ক্ষমতা থেকে নির্বাসিত করবো ইনশাল্লাহ। এই ওয়াদা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজ আমরা
আর দুই থেকে তিনজন বক্তা আছে, আদান হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে বসেন প্লিজ, মানুষের কথা বলবেন। আমরা কথা না বলি, আপনার বসি, বসেন 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 ভাই বসেন, হ্যালো গেঞ্জি বসেন 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 বসেন। আমাদের আর দুইজন তিনজন বক্তা আছে, আমাদের প্রধানমন্ত্রী সহ তিনজন বক্তা আছে, একটু বসেন। এরপর যে আপনাদের সামনে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জেলা আহ্বায়ক কমিটির সদস্য, আমাদের প্রিয় নেতা এ কে মুয়াজ্জেম ভাই, এ কে মুয়াজ্জেম ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্যোগের আজকের এই প্রতীকী অনশন, এই প্রতীক অনশনের সভাপতি এস এম মোশাররফ রহমান বড় ভাই উপস্থিত আছেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ সংগঠনের সম্পাদক সাবেক ছাত্র নেতা জয়ন্ত কুমার কুণ্ডু সহ ঝিনাইদহের এক ঝাঁক তরুণ ছাত্র নেতা যুব নেতা বিএনপির দায়িত্বে আছেন। আমি সকল নেতাকে আমি আমার পক্ষ থেকে আমি স্যালুট জানাই এবং ধন্যবাদ জানিয়ে আমার একটি কথা শেষ করছি, সেটা হল এই ক্ষুধার্ত অবস্থায় এখন বক্তব্য শুনতে আর ভালো লাগে না, তারপরে বিদায়ী বসন্তের রজনীগন্ধা লাল গোলাপের পাপড়ি শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদেরকে ধন্যবাদের আগেই শুধু বলব, বর্তমান বাংলাদেশের একটা সংসদ আছে, এই সংসদের 350 জন সংসদ সদস্য আছে, সদস্য আছে। আমি পরিষদের একটা খবরের কাগজে দেখলাম, বড় প্রচারিত একটা কাগজে একজন এমপি মহোদয় তিনি প্রতি বছরে উনি মনোনয়নপত্র দাখিল করার আগে মাত্র 3,000 টাকা করে উনি ইনকাম ট্যাক্স দিয়েছিলেন, অথচ যখনই এমপি হলেন তার সাথে সাথে তিনি একটা ব্যাংকের মালিক হলেন যার ওনার অংশ হিসাবে আসলো 400 কোটি টাকা, এই 400 কোটি টাকা উনি কোথার থেকে পালেন এর জবাব কিন্তু সংসদে কেউ দিতে পারে নাই। আজকে বিরোধী দল সংসদে নাই, যা ইচ্ছা তাই তারা করে চলে যাচ্ছে একের পর এক। আজকে চায়না থেকে ব্যবসা করতে হয়, ভারতের থেকে ব্যবসা করতে হয়, বাংলাদেশের বিভিন্ন খাদ্যদ্রব্য মালামাল আছে, এই মালামালের যখন এলসি করা হয় বিদেশে মুদ্রা পাচার হয় কি করে, যখন এলসি করে যায় তখন দেখা যাচ্ছে যে কেনছে তারা 10টা গাড়ি, যে গাড়ির দাম একটা দেখা যাচ্ছে ইন্ডিয়া বা ইংল্যান্ডে বা চায়নায় 20 লক্ষ টাকা, সেই গাড়ির মূল্য দেখা যাচ্ছে 1 কোটি 20 লক্ষ টাকা, এই 1 কোটি টাকা কিন্তু সেই দেশে সেই ইংল্যান্ড এবং আমেরিকা বেগম পড়া তৈরি হয়, সেই টাকা কিন্তু বাংলাদেশে আর ফিরে আসে নাই। তো যাই হোক, আজকে মুদ্রাস্ফীতির কারণে আজকে যে সরকারি কর্মচারী কর্মকর্তা ভাইরা আনন্দ পাচ্ছেন, আমাদের বেতন বেড়ে যাচ্ছে, ওনাদের বেতন হু হু করে বাড়িয়ে যাচ্ছে, একথাও সত্য। আজকে মুদ্রাস্ফীতির জন্য আজকে 1 কেজি চাউল কিনতে যাই যদি আমাদের লাগে 60 টাকা, তাহলে আমরা যখন দেখছে টাকা বাড়িয়ে দিচ্ছে, টাকা বাড়ানো মানে যেখানে 10 টাকা আমাদের প্রোডাকশন হওয়ার কথা সেখানে করছে আমরা 20 টাকা, তখনই বছরই সেই ডালের দামটা হয়ে যাচ্ছে কিন্তু 80 টাকা। আজকে এই মুদ্রাস্ফীতি করে মানুষকে সান্ত্বনা দেওয়া যাবে না। গরুর মাংসের দাম কত হয়েছে? গরুর মাংসের দাম আজকে 700 টাকা, ছাগলের মাংসের দাম আমরা খাই।
খাইতে পারবো কিনা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ইলিশ মাছের দাম আজকে আমরা সমুদ্র জয় করে ফেলেছি, কিন্তু আমরা আজকে সমুদ্র জয় করে ফেলেছি কিন্তু আজকে ইলিশ মাছ কোনো বাংলাদেশি লোককে খাইতে পাই পায় না। যাই হোক, এইগুলার কারণটা হলো একটাই, সেটা হলো এই যে বাংলাদেশ সরকার আজকে যে এমপি মহোদয়রা আছেন, নেতারা আছেন, মারা যে কথা বলেছে, তারা হাজার হাজার শত শত কোটি টাকা বিদেশে তারা পাচার করছে, আর এই মুদ্রাস্ফীতি করে আমাদের দ্রব্যমূল্য দাম কৃত্রিম ভাবে বাড়িয়ে দিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে, জনগণকে ধ্বংস করে দিচ্ছে। তাই আমরা মনে করি আমাদের নেতা তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন আগামী দিন যে নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে একমাত্র গণতান্ত্রিক আন্দোলনে যারা শরিক আছে তাদেরকে নিয়েই জাতীয় সরকার গঠন করবে। আমরা সেই অপেক্ষায় থাকি এবং সেই দিনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, তারেক রহমানকে বিদেশ থেকে আমরা এদেশে প্রত্যাবর্তন করব, এদেশের নিরপেক্ষ আন্দোলনের জন্য যে যে আন্দোলন আমাদের দরকার সহযোগিতা করে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া মুক্তি পাক, তারেক রহমান এদেশে ফিরে আসুক, ফিরের বেশি আশা করি। ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কর্মসূচি শেষ করতে যাচ্ছে, আমাদের আর দুইজন বক্তা আছে, আমরা সবাই একটু ঝিমিয়ে পড়েছি তাই কিনা, ঠিক কিনা? একটা স্লোগান দেই, সম্মানিত সভাপতি, মঞ্চ প্রধান অতিথি, উপস্থিত জেলা বিএনপি এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতা কর্মী সমর্থক ভাইরা, উপস্থিত প্রশাসনের ভাইরা, সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ভাইরা আমার আমাকে সময় দিয়েছে, কেন্দ্রীয় নেতারা 2 মিনিট, এই 2 মিনিটের মধ্যে আপনাদের সামনে কি উপস্থাপন করব। ইতিমধ্যে আপনাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে আজকের এই দ্রব্যমূল্য উদ্যোগতি সংক্রান্ত ব্যাপারে অনেক কথা বলেছে, আমি সেদিকে যাব না। বর্তমানে ফ্যাসিবাদী সরকার কিভাবে ক্ষমতায় এসেছে, দিনের ভোর রাতে নিয়ে যে ক্ষমতায় এসেছে তা আজকে জনগণের কাছে সারা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে। ভাইরা আমার, আমরা মনে করি আমাদের নেত্রীকে বাঁচাইতে হলে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে রক্ষা করতে হলে, তাকে মুক্ত করতে হলে এবং দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হলে আমাদের করণীয়, আমাদের সিদ্ধান্ত নেতৃবৃন্দ এটা আমি অবশ্যই মাথায় রেখে আগামীতে যে আন্দোলন সংগ্রাম, এই সংগ্রামে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দুর্ভাগ্য জেলা জেলা বিএনপি 26শে মার্চের যে শোভাযাত্রা করেছেন, আর এই জন্যই মনে হয় প্রশাসন এবং সরকারের মাথা খারাপ হয়েছে। এত অত্যাচার, এত নির্যাতন করে এখানে এত লোক রাস্তায় নেমেছে, এইটাই মনে হয় সরকারের জন্য বড় আতঙ্ক, আর এই জন্য প্রশাসনকে জবাব দিতে হচ্ছে। সারা দেশে কোথাও এত লোক নাই, কেন ঝিমে নাই, এত লোক হলো, কত আলো মিছিল হলো, কত আলো আনন্দ হলো, এটা আপনাদেরকে জবাব দিতে চাচ্ছে, যার জন্যই আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি আপনারা বাধা দিচ্ছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব,
জেলা জেলা বিএনপি অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা কর্মসূচি পালন করে সেদিকে নজর রেখে আগামীতে আপনাদের রাজপথে থাকার উদার্ত আহ্বান জানিয়ে আমায় আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্রের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, কথা হবে সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সম্মানের প্রশ্নে একটি ঘোষণা, আমরা জামাত করব, আমরা নিজেরা যে এখান থেকে যে মসজিদে আমরা নিজেরা জামাত করব, আমরা কিছুক্ষণের মধ্যে মিটিং শেষ করব, আমরা আমাদের অনশন চুষ্টি আমরা অনশন ভঙ্গ করার পরে আমরা নিজেরা যে আমরা মসজিদে যেয়ে জামাত করব। আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর সময় নাই, এবার আপনাদের সামনে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা জনতা এম এ ওয়াম, সাবেক সংসদ সদস্য জনতা এম এ ওয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম, আয়োজিত প্রত্যেক জেলায় এই নিত্র প্রয়োজন। আমার ছোট ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তুফোর ছাত্র নেতা বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, এখানে উপস্থিত আছেন আমার ছোট ভাই মজিদ, যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সভাপতিত্ব করছেন আমার ছোট বড় ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ অ্যাডভোকেট মশিউর রহমান সাহেব সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সময় নেই, নামাজের সময়, সামনে জামাতে নামাজ হবে, অনশন ভাঙাতে হবে। আমি শুধু একটি কথাই বলবো, এইখানে পুলিশের কিছু বাড়াবাড়ি, এটা অকল্পনীয়, এটা অনুচিত, এটা সহনীয় নয়। নো গভর্নমেন্ট ইজ লাস্ট গভর্নমেন্ট। যারা ইয়ং কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে বলতে চাই, যারা চাকরি আরও 20 বছর করবেন, মনে রাখবেন 20 বছর যাবৎ কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকে না। এই দেশে কিন্তু প্রায় 8 থেকে 10 জন, আপনাদের থেকে 10 গুণ সিনিয়র অফিসার, তারা কিন্তু লিস্টেড হয়েছে, তারা কিন্তু আমাদের বন্ধু দেশ, সেখান থেকে নিষেধাজ্ঞা আসছে, সেখানে তারা যেতে পারবে না। আপনারা তার থেকে এই জেলা বা বিভাগে অনেক কর্মকর্তা, তার থেকে অনেক ছোট কর্মকর্তা, অনেক ছোট কর্মকর্তা, অনেক ছোট, বেশি বাড়াবাড়ি করলে খুলনা বিভাগ জেলা পর্যন্ত ওই তালিকা প্রসারিত হবে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য শুভ খবর নয়। আমি বলবো যে যদি সরকারের লজ্জা থাকত, মন্ত্রী প্রধানমন্ত্রী সচিবের যারা পাহারা দেবে তাদের যদি 10-15 জন লোক লিস্ট হয়ে থাকে, আরও 200 জনের নাম লিস্ট হতে যাচ্ছে, তার মধ্যে জেলেদের জেলা পর্যন্ত না আসুক, এটা আমরা চাই, কি বলেন, ঠিক না বেটি? আমি অনুরোধ করতেছি আপনারা একটু বুঝিয়ে হুশ করে চলেন, কোন সরকার এই দেশে শেষ সরকার নয়, বুঝে সুঝে চলেন। আর সরকারকে বলবো, আপনি বাইসে থাকতে যারা আপনার পাহারা দেয় তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে আপনার বন্ধু রাষ্ট্র, যদি জাতীয় মানুষ আপনারা হতেন তাহলে আপনারা 2 টাকায় দিয়ে রিপকট কিনে আত্মহত্যা করতেন, ঠিক না বেটি? কাজেই সেই দিকে খেয়াল রেখে আপনারা আগামীতে চলেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ বাংলাদেশ। আপনারা জানেন আমরা এখনই আমাদের সবার কাজ শেষ করো, আমাদের সভাপতি বক্তৃতা দেওয়ার পরে প্রধান অতিথি বক্তৃতা দেবে। আপনাদের মাঝে একটি প্রশ্ন আছে, যে প্রশ্ন আছে নির্বাচন কমিশনার গঠন করা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে, অনেকে অনেকভাবে প্রশ্ন করেন,
আপনারা এখানে যারা আছেন তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আছেন, আপনাদের কাছে আমরা খুব স্পষ্ট একটি কথা বলতে চাই যে আমাদের দলীয় সিদ্ধান্ত, আমাদের নেতার সিদ্ধান্ত, বাংলাদেশের মাটিতে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে নির্বাচন হতে দেওয়া হবে না। আগামী ঈদের পরে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি আসবে, সেই কর্মসূচির মধ্য দিয়ে এই সরকারের পতন হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন হবে। এইবার আপনাদের সামনে বক্তৃতা করবেন আজকের সভার সভাপতি আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মশিউর রহমান। অ্যাডভোকেট এস এ মশিউর রহমান, বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় প্রধান অতিথি আমাদের জিনাদের কৃতি সন্তান বাবু দন্ত কুমার কুণ্ডু, নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি জনাব এম এ উহাব, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র জনাব মোহাম্মদ আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক জনাব আখতারুজ্জামান, জনাব জাহিদুজ্জামান মানা, সঞ্চালক আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম এ মজিদ, আমাদের কেন্দ্র আমাদের থানা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, সদস্য সেক্রেটারি আলমগীর হোসেন, পৌর বিএনপি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহবুব রহমান শেখর, শৈলকুপা বিএনপি সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবু ফিরন কনভেনি কমিটির, এবং আচ্ছা মহিলা নেত্রী লিজি আছে, এবং সকল আনারুসলাম বাদশা, তহুরা বেগম, তারেক পরিষদ মৌ চৌধুরী অ্যাডভোকেট, তারপরে শ্রমিক নেতা আলোচনের সভাপতি মৌলানা কামাল এসে কথা হয়েছে। আসসালামু আলাইকুম। আইন বিজ্ঞানে বলে ক্ষুধার্ত জনতা আইনের শাসন মানে না। এই শহীদদের রক্তে লেখা বাংলাদেশের সংবিধান, সেখানে পরিষ্কার লেখা আছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ মৌলিক সকল উপকরণের জনগণের মৌলিক সকল উপকরণের নিশ্চয়তা বিধান করবে রাষ্ট্র। এখন করছে না কেন? আরে সরকারি তো গণতন্ত্র হত্যা করেছে, মুক্তিযুদ্ধের মূল মন্ত্র গণতন্ত্র, সংবিধানের মূল মন্ত্র গণতন্ত্র। গণতন্ত্র যদি না থাকে সে দেশে কোন আইনের শাসন থাকে না, মৌলিক মানবাধিকার থাকে না, রাজনৈতিক সামাজিক স্বাধীনতা থাকে না, সুবিচারও থাকে না। যে কারণে আজকে জিনিসপত্রের দাম ডেলি বাড়ে আছে। কিভাবে বাড়ে একটু সহনীয় পর্যন্ত না, লাফিয়ে লাফিয়ে জাম করে করে বাড়ে, এবং জ্যামিতিক ভাবে আজকে 2 টাকা তো কালকে 60 টাকা, প্রতিদিন 8 টাকা। অর্ধেক লোক, বিভিন্ন জরিপ রিপোর্ট বলছে দেশের অর্ধেক লোক গরিব হয়ে গেছে। এখন সরকার তো অসুবিধে নাই, টাকা পাহাড় তাদের। এই যে দেখেন টাকা, এই যে জিডিপি যে জরিপ দিচ্ছে সরকার যেটা আউট করছে এটাও মিথ্যে, ও তাদের ওই বড় লোকের জরিপ। এই যে আজকে দ্রব্যমূল্যের যে উদ্ধপতি আছে, এতে কি আছে? সাধারণ মানুষ আজকে তাকে না বিশ্বাস উঠে গেছে, মানুষ কিন্তু আজকে মরণ অভাবে বেশি আছে, মরণ অভাবে মানুষ বেশি আছে। এই দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণ না করা যায়, এই যে বাংলাদেশ কনজুমার অ্যাসোসিয়েশন বলছে কি, গোটা অর্থনীতি কিন্তু তছনছ হয়ে যাবে, গরিব আরো গরিব হবে, বড় লোক আরো বড় লোক
সম্পদ কমবে, দেশটা কিন্তু শ্রীলঙ্কা বা বিভিন্ন দেশের মতো তেলিয়ার উপক্রম হয়ে যাবে। কিন্তু শুধু সরকারি ব্যাংকের হিসাব যদি আমরা বলি, সরকারি ব্যাংক হিসাব দিয়ে কি যে প্রতি বছর বাংলাদেশ থেকে 36,000 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, আর হুন্ডির মাধ্যমে যাচ্ছে 1,25,000 কোটি টাকা। দুর্নীতি দেখেন, প্রতিদিন পেপার খোলেন, ওই লীগ, ছাত্রলীগ, যুবলীগ ব্যাংকের থেকে তাদের ওই বাড়িতে আলবাড়িতে টাকা বেশি দেখেছেন না? একই কোনোদিন দেখেছেন? এবং এখন প্রতিযোগিতা এমনই, তাদের মেয়ে ছেলেরা দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে, ডাক্তারও চলছে, সাবরিনা পারভিনও জড়াচ্ছে, ওই দেশে পাফিয়াও জড়াচ্ছে, জিহাদা যেমন মার্শাল্লাহ, দুর্নীতি মার্শাল্লাহ বড় বড় বেড়ে যাচ্ছে, আবার পরিমাণও সেই একই কাজ করছে। এরকম যে কত মানি আজ দুর্নীতির সাথে জড়িত, সবাই দুর্নীতির কম্পিটিশনে জড়িত। কিন্তু এইভাবে যদি দুর্নীতি হয়, সে দেশ কি কখনো চলে? সরকারের কিছুই করার নেই, কিছুই নিয়ন্ত্রণ নেই, কারণ সে তো জনগণের সরকার না, তার কোনো দায়বদ্ধতা নেই, তার কোনো কিন্তু জবাবদিহিতা নেই। এ কারণে দেখেন অলরেডি কিন্তু আলামত শুরু হয়ে গেছে, হয়নি? আপনারা টের পাচ্ছেন না? এই দেখেন এখন যত খুন হচ্ছে, আপনারা দেখেন বিএনপি কি বিএনপি বা বিরোধী দলের কোন লোক কি জেলখানায় আছে? কেউ কি আসামি আছে? এখন নেই। আমাদের তো গাইবি মামলা দিছিল, আর এরা বৈধ ওসব মামলা কিছু হবে না, কিন্তু বৈধ মামলায় প্রতিদিন লিগি লিগি খুন, উরা আসামি, উরা বাদি, উরাই সব প্রতিদিন রেপ করছে কারা? উরা দুর্নীতি করছে কারা? উরা যত প্রকার অপরাধের সাথে জড়িত আছে ওরা, কেন পাপ পাপকে ছাড়ে না? আলামত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এইভাবেই কিন্তু একটা লোকের পতনের পূর্ব লক্ষণ। কাজেই আর আপনারা দেখছেন না, প্রতিটা বিরোধী রাজনৈতিক দল কিন্তু আজকে মাঠে নেমে গেছে, প্রত্যেকটা লোক আপনারা এটা তো দেখছেন। আজকে যে জাতীয় পার্টিরও কিন্তু সুর ভালো না, ওই হাসানের ওই নুরুর সুর বাজতে যাচ্ছে, রাশেদ খান মেনরও সুর কিন্তু বাজতে যাচ্ছে। আজকে কিন্তু হাইকোর্টও কিন্তু আলাদা কথা বলছে, এই মাসের 1 তারিখই মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশনের মামলায় 1 তারিখই জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান বিচারপতি এবং দিলুর জামানের ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছে, একটা রিট মামলায় কি বলেছে যে বর্তমান প্রশাসন ইংরেজ আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন রূপ সরকারের। আমি যদি এখন বলি সারাদিন লাগবে, সরকারের প্রত্যেকটা লোক এখন সরকারের এগেনিস্ট চলে গেছে, এইটাই কিন্তু নিয়ম। তো এইভাবে কিন্তু এই চলতি চলতি আপনারা রেডি থাকেন, জনগণ রেডি হয়ে আছে, বিরোধী দল রেডি হয়ে আছে, আমাদের বিএনপির প্রতিটি নেতা কর্মী নাশপাতি নামার জন্য এবং রক্ত দেওয়ার জন্য কিন্তু আজকে প্রস্তুত হয়ে আছে। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, এই অচিরেই এবং ঠিক সময় মতো কিন্তু শহীদ খালেদা জিয়া, তারেক জিয়া আপনাদেরকে ডাক দেবে, এবং বিএনপি নেতৃত্বে সারা বাংলাদেশের সকল বিরোধী দল এবং জনগণ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে, এবং এই ফ্যাসিস্ট এই দাবেদার পুতুল সরকারের পতন না ঘটানো পর্যন্ত একটা লোকও কিন্তু ঘরে ফেরবে না। সরকার এবং বাংলাদেশে কিন্তু একটা নতুন ইতিহাস রচনা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি, কেন্দ্র ঘোষিত প্রতীকী অন্বেষণে আজকে সবার প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হতে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা সবাই বসে নাই সবাই আমরা চারিপাশে যারা আছি বসি, প্রধানমন্ত্রী করতে হবে, আমরা একটু বসে পড়ি, সবাই একটু বসি। আজকে যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আপনারা জেলা বিএনপির নেতৃত্ব আজকে ঐক্যবদ্ধভাবে চলমান সরকার বিরোধী আন্দোলন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি, আপনাদের অনুপ্রেরণা, সাহস, উৎসাহ, উদ্দীপনা, আপনাদের অংশগ্রহণই আগামী দিনে আন্দোলনকে ত্বরান্বিত করবে। এই পর্যায়ে
আজকে সভার প্রধানমন্ত্রী বক্তৃতার পরে আমাদের আজকে সভার সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াহাব ভাই আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যম দিয়ে আমরা আমাদের প্রতিজ্ঞা অনুসরণে ভঙ্গ করব। আপনারা সবাই যার যার অবস্থানে ফিরে থাকবেন, সবাইকে আমরা জুস খাওয়ালে প্রতিজ্ঞা অনুসরণ ভঙ্গ করবো ইনশাল্লাহ। আপনারা সবাই বসে থাকবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করছেন আজকে সভার প্রধানমন্ত্রীকে জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী হতে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির বিপ্লবী সহসংগঠনের সম্পাদক স্বর্গবান কৃতি সন্তান জেলাদার কৃতি সন্তান ঝিনাইদহ জেলা জেলা বিএনপিকে উচ্চ উদ্দীপনা দিয়ে বিভিন্ন সময় আমাদের সাথে কাজ করছেন বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত আজকের এই প্রতীকী অনশন কর্মসূচির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব এস এম মশিউর রহমান উপস্থিত আছেন, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় ভাই বোনেরা, আজকে যে জন্য আমরা অনশন করছি এ বিষয়ে আমার পূর্ববর্তী অনেক বক্তা এখানে বক্তব্য দিয়েছেন, আমার বলবার মতো আসলে কিছু বাকি নাই। এই সমস্ত দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষার প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যে আমরা প্রত্যেকটা মহানগরীতে সমাবেশ করেছি, আমরা প্রতিটি জেলায় সমাবেশ করেছি, আমরা প্রতিটি উপজেলায় সমাবেশ করেছি, আমরা জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি দিয়েছি, আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা আগামীকালকে অনশন করব, আমরা ইতিমধ্যে প্রত্যেকটা মহানগরীতে অনশন করেছি, আজ জেলায় জেলায় প্রতিদিন গণ অনশন চলছে এবং সর্বশেষ ঢাকাতে অনশন হবে। প্রিয় ভাইয়ের আমার এরপরেও যদি দাবি আদায় না হয় আমরা এই সরকারের কাছে কোন আবেদন নিবেদন দরখাস্ত অনুমতি সমাবেশ অনশন আর করতে চাই না। আমরা তারেক রহমানের নির্দেশে এই সরকারের মন্ত্রীরা যেখানে বসে থাকেন পল্টনের যে সচিবালয় ওই সচিবালয় ঘেরাও করা হবে, মন্ত্রীরা বের হতে পারবেন না। যা বলেন বিরাট যেখানে সংসদ ভবনে অধিবেশনে মিলিত হন ওই সংসদ ভবনে ঘেরাও হবে তারেক রহমানের নির্দেশে এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করে আমরা আমাদের দাবি আদায় করে তারপরে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। এই জন্য আমরা মনে করি বছরে আপনারা অনেক নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, আর ধুকে ধুকে মরতে চাই না। একবার জিয়াউর রহমানের ঘোষণায় স্বাধীনতা যুদ্ধ করেছে,
তারেক রহমানের ঘোষণায় আরেকটি যুদ্ধ হবে, স্বৈরাচারী পতনের যুদ্ধ, তার জন্য আপনারা সবাই প্রস্তুত হবেন। আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা বসেন, আপনারা বসেন। সবার কাছে আমরা জুস পৌঁছে দেবো, সবার কাছে আমরা জুস পৌঁছে দেবো এবং গ্লাস পৌঁছে দেবো। সবার কাছে জুস এবং গ্লাস পৌঁছে আপনারা যার যার অনুষ্ঠানে বসতে হবে, সবাইকে বসতে হবে, সবাই বসতে হবে। পাঁচ মিনিট ধরে সবাইকে বসতে হবে। গ্রামে যারা আছেন, ডানিয়া যারা আছেন, মঞ্চে ডানিয়া যারা, সবাই ভিতরে গিয়ে বসে পড়ুন, সবাই বসে যান। গ্লাস নিয়ে আসেন, গ্লাস আরে আমি ছেড়ে দেব।